প্রথম বৃষ্টি হতো নবীজি ওই বৃষ্টিতে ভিজতে ভালোবাসতেন জোরে বলুন সুবহানাল্লাহ এসব কষ্ট আপনারা করবেন না নবীজির প্রিয় সবজি ছিল দুটো নবীজি দুটো সবজি খেতে ভালোবাসতেন একটা হলো লাউ আর একটা হলো কচি শশা কি বললাম কোচি শশা কোচি শশা অভি তারা ভালোবাসতেন কেন কানাডার টরন্টো ইউনিভার্সিটি অ্যানাটমি আগের প্রফেসর বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক উইলিয়াম সারবে উনি বলছেন মোহাম্মদ সাসরাম কোচি শশা কেন খেত গবেষণা করত গবেষণা করে বলছেন মোহাম্মদ সাসরাম কোচি শশা খেত শশা কতটা উপকারী জানেন শশা ব্রেন ঠিক রাখে হার্ট ঠিক রাখে লিভার ঠিক রাখে কিডনি পরিষ্কার করে ব্লাড ঠিক রাখে শুধু তাই না পেট পরিষ্কার করে শসা নিজে হজম হতে পারুক আর না পারুক অপর্ক হজম করে বের করে দেয় 6000 বছর আগে আমার নবী যে খাবারটা খেলেন সেই খাবারটা মুসলমানরা সালাত করে খেলো একবার নবীর শরণ কললো না ঠিক না বেঠিক নবীর প্রিয় খাবার ছিল দুটো মাংস দুটো মাংস গোস্ত খেতে নবী ভালোবাসতেন এক নাম্বার গোস্ত বা মাংসের নাম ছিল কি বકરી পাঁজরের মাংস আপনারা কি বলেন এটাকে কাঠির মাংস নাকি সিনার মাংসটাই হোক ওই বকরির পাঁজরের মাংস খেতে নবী ভালোবাসতেন আর একটা মাংস খেতে ভালোবাসতেন গোস্ত খেতে ভালোবাসতেন সেটা কি সেটা হলো মোরগের মাংস কি বললাম মোরগের গোস্ত নবী। ভালোবাসতেন নবীর প্রিয় খাবারগুলো বললাম এছাড়া নবী খেতে ভালোবাসতেন রুটি রুটি খেতে ভালোবাসতেন জবের রুটি এখন আপনি বলবেন তাহলে আমরা তো ভাত খাই এটা স্বাভাবিক কথা আরবের ভৌগোলিক পরিবেশে গম বেশি হয় চাল কম হয় আর পশ্চিম বাংলার ভৌগোলিক পরিবেশে গম কম হয় চাল বেশি হয় ঠিক না বেটি এই জন্য সবটাই খালি আরবের সঙ্গে মেলাতে যাবেন না ফেসে যাবেন সবটাই আরবের সঙ্গে মেলাতে যাবেন না আরবের ভৌগোলিক পরিবেশে গরু কম হয় আরবের ভৌগোলিক পরিবেশে গরু কম হয় উঠ বকরি বেশি হয় ভেড়া বেশি হয় দুম্বা বেশি হয় আর ভারতের ভৌগোলিক পরিবেশে গরু বেশি হয় ছাগল বেশি হয় মহিষ বেশি হয় উট কম হয় দুম্বা পাওয়াই যায় না ঠিক না এজন্য বুঝতে হবে এই বোঝাটা আমাদের মধ্যে নেই বলেই আমরা নিজেদের মধ্যে মারা মারি কামড়া কামড়ি একে অপরের মধ্যে দ্বন্দ্ব করেই পড়ে থাকি তাই আল্লাহ পাক বলেন কোরআন পরিষ্কার বলে দিয়েছেন লা তুকদ্দিমু বাইনা ইদা ইল্লা কা রাসূলিহি এ নবী এই ইমানদার বান্দাগণ লা তুকদ্দিমু বাইনা ইদা ইল্লা কা রাসূলিহি আল্লাহ এবং নবীর আগে বেড়ে যাও না আল্লাহর আগে বাড়াটা কি আল্লাহ কোরআনে বলেছেন সুদ খাওয়া হারাম কি সুদ খাওয়া হারাম যার নবীজি এর ব্যাখ্যায় যারা সুদ খায় যারা সুদ খায় তারা তাদের মায়ের সাথে জেনা করার মতো পাপ কাজ করে সুদ এতটাই হারাম আরো বলা হয়েছে কোরআনে বলা হয়েছে মদ খাওয়া হারাম মদ খাওয়া হারাম শুনে নিন যারা মদ খায় তারা ফুপু এবং খালার সঙ্গে ব্যাবিচার করার মতো পাপ কাজ করে নবীজি বলেছেন আমার কথা নয় নবীজি আরো বলেছেন যারা মদ খায় তাদের মুখ চল্লিশ দিন না পাক থাকে শুধু তাই নয় নবীজি আরো বলেছেন যারা মদ খায় নবীজির জামানায় তাদেরকে চল্লিশ ঘা করে বেত মারা হতো কত ঘা চল্লিশ গা বেত মারা আপনারা কি ভাবছেন শুধু তাই নয় হজরত উমার উদিয়াল যুগ যখন এলো তখন করা হলো কি ওই চল্লিশটাকে ডবল করে আশি গা বেত করা হলো এত সহজ ইসলাম এরপরে আসছি নবীজি বললেন যারা মদ খেয়ে মারা যায় মদ খেয়ে যারা মারা যায় আর পেটে যদি মদ রয়ে যায় ওই অবস্থায় যদি ওদেরকে মাটি দিয়ে দেন মাঠে আল্লাহ ব্যস্ত পৃথিবী ধ্বংসের লক্ষণ গুলো তার মধ্যে একটা হলো কি নবীজি বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো এক নাম্বার বিদ্যা উঠে চলে যাবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিয়ে পাস আলেম হাফে সব বেড়ে গেছে বুড়ো বুড়ি বাম্মার অনেকে ভাতো দেয় না খবর টাকা যদি ব্যয় করবেন আল্লাহ পাক বলে দিয়েছে আমার কথা নয় আমার বাপের কথা নয় কোরআনের কথা বলছি শুনে নিন পবিত্র কোরআনে একজন সাহাবী এসেছেন নবীর কাছে সাহাবিটার নাম হলো আমর জামু কি বললাম বাবা

আর আপনি কার পিছনে প্রথম পয়সা ব্যয় করেন? বাস্তব কথা বলছি। গাছের প্রথম ফলটা, গাছের প্রথম ফলটা শুনে নিন। এসব কথা শুনে নিন। গাছের প্রথম ফলটা বুড়ো বুড়ি বামমাকে খাওয়াবেন। নিজের জন্মদাতা বাপকে দেখেন না। কোরআনে আল্লাহর নবীর পরিয়েstan হলো বাপ আর মায়ে দলিল দেবো নব। দলিল দেব কথা দলিল নেবেন খালি গুনতে শুরু করুন এক নম্বর পারার এগারো নম্বর পৃষ্ঠা বারো নম্বর লাইন সুরার নাম সুরা বাকারা অবিল বলিদানি ইসানা বাম্মার সেবা যত্ন করো দুই নম্বর পারার বারো নম্বর পৃষ্ঠা তেরো নম্বর লাইন সুরার নাম সুরা বাকারা অবিল বলিদানি ইসানা বাম্মার খেদমত করো

পৃথিবী ধ্বংসের লক্ষণ নবীজি বলেছেন নিকটবর্তী লোকের সঙ্গে মহব্বত থাকবে না দূরবর্তী লোকের সঙ্গে মহব্বত তৈরি হবে নবীজি বলেছেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো নিকটবর্তী লোকের সঙ্গে মহব্বত থাকবে না দূরবর্তী লোকের সঙ্গে মহব্বত তৈরি হবে আজ বাস্তব তাই হয়ে গেছে দেখুন বাপের প্রতি ভক্তি নেই শ্বশুরের প্রতি কদর বেশি ঠিক না বেঠি বাপের প্রতি ভক্তি নেই শ্বশুরের প্রতি কদর বেশি বাপের পরিচয় পরিচিতি লাভ করে না শ্বশুরের পরিচয় পরিচিতি লাভ করতে পারলে খুব নিজেকে গর্ববোধ বলে মনে করে নবীজি বলেছেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো নিকটবর্তী লোকের সঙ্গে mohabbat থাকবে না দূরবর্তী লোকের সঙ্গে mohabbat তৈরি হবে অবাগিরি মায়ের প্রতি ভক্তি শ্রদ্ধা কম শাশুড়ির প্রতি ভক্তি শ্রদ্ধা বেশি নিজের জন্মদাত্রী মায়ের পেটের ভাইয়ের প্রতি ভালোবাসা নেই স্ত্রীর ভাইয়ের প্রতি দয়া খুব বেশি শালা বাবুর প্রতি mohabbat খুব বেশি নিজের মায়ের কোটের মায়ের পেটের বোনের প্রতি ভক্তি শ্রদ্ধা কম স্ত্রীর বোনের প্রতি ভক্তি শ্রদ্ধা সম্মান খুব স্নেহ খুব বেশি আদর খুব বেশি রাগ করবেন না নবীজি বলেছেন নিকটবর্তী লোকের সঙ্গে mohabbat থাকবে না দূরবর্তী লোকের সঙ্গে mohabbat তৈরি হবে তাই আমি আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি নিজের জন্মদাতা বাপকে কোনদিন খারাপ ব্যবহার করবেন না অবাগিরি মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না নবীজি বলেছেন رضی আল্লাহু ফি রিদ্বাল ওয়ালিদাইন ওয়া সাক্তুল্লাহ ফি সাক্তিল ওয়ালিদাইন আল্লাহর নবী বলেন আল্লাহর নবী বলেছেন হকের উপরে তোমাদের বাম্মা যদি তোমাদের উপরে নারাজ হয়ে যায় আল্লাহ নারাজ হয়ে যাবে হকের উপরে বাম্মা যদি খুশি হয়ে যায় আল্লাহ খুশি হয়ে যাবে আমার বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি জীবনে কোনো দিন কোনো বাম্মাকে কাঁদাবেন না যাদের বাম্মা অন্ধকার নীরব নগরে চলে গেছে তারা এখন কি করবেন নবীজি তার দলিল দিচ্ছেন আমি বলি নি ভাই নবিসুল্লাহ হাদিস আল্লাহ নবীর কাছে একজন যুবক ছেলে এসে বলছেন হে নবী আমরা আমার মা মারা গেছে যুদ্ধের ময়দানে গিয়েছিলাম আমার মা মারা গেছে আমি এসে দেখছি আমার মা মারা গেছে আমি এখন কি করতে পারি বলুন নবীজি বললেন সন সন তোমার মা মারা গেছে তুমি করবে কি দুটো কাজ করবে মায়ের জন্য রুহে জন্য আল্লাহর কাছে দোয়া চাইবে আল্লাহ যেন তোমার মা কে মাফ করে দেয় আর দুই নাম্বার তুমি তোমার মায়ের জন্য দান খায় করবে তোমার মা কবরে শুয়ে শুয়ে সবাব পাবে আর একটা হাদিস বলি মানজারা কবর আবাই হে আওয়াহদিগি মা ফি কুল্লি জুমুআতি গুফির আলাহু ওয়া কুতিবা আলাহু নবী বলেছেন জুম্মার দিনে যদি কোনো ছেলে তার বাপ আর মায়ের কবরটা জিয়ারত করে ওই ছেলের দুয়ার উসিলায় বাম্মার কবরটাকে আল্লাহ আলোয় আলোকিত করে দেয় সুবহানাল্লাহ কি বুঝলেন বাপের কবর জিয়ারত করেন শুক্রবারে বিবেককে প্রশ্ন করবেন বাপেরা তাই আল্লাহ পাক কোরআনে বললেন লা তুকদ্দিমু বাইনা ইদা ইল্লা ওয়া রাসূলিহি আল্লাহ এবং নবীর আগে বেরে যাও না নবী যেটা বলেছে সেটাকে তোমরা গ্রহণ করো নবী যেটা থেকে দূরে সরে থাকতে বলেছে সেটা থেকে দূরে সরে থাকো তবেই হবে নবীর ভালোবাসা তবেই হবে নবীর ভক্ত আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলের তাফসীর কল্পনা করতে পারবেন না আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলের তাফসীর আমরা তো বুঝি না যাই তাই যাকে তাকে যাই তাই যেমন খুশি বলে দিতে পারলে বাঁচি কিন্তু না বাবা এত সহজ জিনিস নয় আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না আল্লাহ ছেড়ে না মনে রেখো খবরে তোমার শুতে হবে ওই মাঠে দেখা হবে ওই মাঠে দেখা হবে ন্যায় বিচার ওই মাঠেই হবে এই মাঠেই তুমি লাঠির বল পাঠির বল পাওয়ার দেখিয়ে অনেক কিছু করতে পারবে কিন্তু ওই মাঠে কোনো খবর চলবে না ওই মাঠে খবর চলবে না বুখারীর হাদিস রাসূলুল্লাহ বলেছেন কিয়ামতের মাঠে এক দল যদি একটা দুর্বল প্রাণী যদি দুর্বল প্রাণীর প্রতি অত্যাচার করে ওটাও কিয়ামতের মাঠে দাদতো আদায় করে দেওয়া হবে চোখ দুটো বন্ধ হলে বুঝতে পারবে চলো ওই মাঠে দেখা হবে এ মাঠে আর নয় ওই মাঠে দেখা হবে তাই আল্লাহ বললেন লা তুকদ্দিমু বাইনা ইদা ইল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহ এবং নবীর আগে বেড়ে যাবে না আল্লাহ নবীর আগে বাড়বে না আল্লাহ যেটা হারাম বলেছেন ওটাকে হারাম বলে মানো কিলা ঘুমা ফির হারাম ঘুষ জেনেওয়ালা লেনেওয়ালার প্রতি জাহান্না আল্লাহ রসুল আরো বলেছেন রাশিওয়াল মূর্তি আল্লাহর গজব পড়বে তাদের উপরে যারা ঘুষ দেয় ঘুষ নেয় কি বুঝলেন আল্লাহর কোরআন আরো জানিয়ে দিয়েছে সাথে সাথে আমার কথা নয় বাপ আপনারা খোলাপতার মানুষ আমারে ভুল বুঝতে যাবেন না আল্লাহর কোরআন দিয়ে বলে যাচ্ছি এতিমের মাল যারা খেয়ে নেয় মাদ্রাসা মসজিদ নামে চাঁদা তুলে কত ব্যক্তি গাড়ি বাড়ি বিল্ডিং করে নেয় আল্লাহর গজব পড়বে আল্লাহ সহজে ছাড়বে না আপনারা কি ভাবছেন কবরে শোবেন না কবরে শুতে হবে না এতিমের মাল যারা খেয়ে নেয় তাদের সম্পর্কে কোরআন কি বলছে শুনবেন আয়াত দেবো দলিল দেবো ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইনমা ইয়াকুলুনা ফি বুতূনিহিম নারাও ওয়া সাইআসালুনা সাঈরা 4 নম্বর পরা 4 নম্বর পরা 17 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন সূরার নাম সূরা নিসার 10 নম্বর নিশ্চয়ই যারা ইতিমের মাল খায় নেয় বাপ মারা গিয়েছে বড় ভাই বেঁচে আছে ছোট ছোট ভাইদের সম্পত্তি নিজের নাম রেকর্ড করতে বসে আছে উনি আবার হাদিসায় মনে রাখবেন এক ঘন্টা ন্যায় বিচার করা কত 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 এক ঘন্টা ন্যায় বিচার করা ষাট বছর এবাদতের সমতুল্য আল্লাহর কোরআন বলছে যারা এতিমের মাল খেয়ে না যারা এতিমের মাল ভক্ষণ করে তারা তাদের পেটে নরকের আগুনগুলো ঢোকাতে শুরু করে আমি আল্লাহ তাদের জন্য সাইর নামক নাম নির্ধারিত করে রেখে দিয়েছি আর যারা ইতিমদের মালগুলো খেয়ে নেয় না তাদেরকে ঠিক ঠিকভাবে পালন করে 100% ঈমানান বে আর ভালো কাজ করবে ইনাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাকুম জান্নাতুল ফিরদাউস ইনুযুলা 16 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন

কোন ব্যক্তির জন্য যদি আমার রহমতের দরজা খুলে দি পৃথিবীর কারোর বাবার ক্ষমতা নাই ওই রহমতের দরজা বন্ধ করে দেয় ঠিক না বেঠি আর আমি আল্লাহ যদি আমার রহমতের দরজা যদি কোন ব্যক্তির জন্য বন্ধ করে দিই পৃথিবীর কারোর বাবার ক্ষমতা নাই ওই দরজাটাকে খুলে দেয় জন্য মনে রাখবেন তকদির কোরআনের আলোচনা করাম আমার তকদিরে লেখা আছে আমার তকদিরে লেখা আছে আপনাদের এখানে আজকের এইখানে বসে এই অবস্থায় আলোচনা করব যদি আমার তকদিরে লেখা না থাকতো আপনারা আমাকে দাওয়াতই দিতেন না আর আশাই হতো না ঠিক না বেটি এই জন্য মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন আরে দাওয়াত নির্ধারিত হয় আশা আজিমে বোকা কথা করে না আলহামদুলিল্লাহের কেবলা আসবেন আর তিরিশ মিনিটের মধ্যে হুজুর কেবলা আসবেন তার জ্ঞান গর্ব বক্তব্য আপনারা শুনবেন শুনে রেখে তাই অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি আল্লাহ যেটা বলেছে সেটাকে গ্রহণ করো আল্লাহ যেটাকে নিষেধ করেছে আমরু বিল মারুফ নেহি আনিল মুনকার ভালো কাজের আদেশ অসৎ কাজের নিষেধ আল্লাহ বলেছেন কি আল্লাহ কোরআনে দলিল দিয়েছেন মদ জুয়া লটারি ভাগ্য নির্ধারক শহর এগুলো হলো শয়তানের কাজ তোমরা মদও খাও জুয়াও খেলো অনেক মুসলমানের বাচ্চা জুয়া খেলে ঠিক না বেটি লটারি টিকিট কাটে লটারি টিকিট কাটে হারাম বলে দিচ্ছে হারাম চুয়া খেলা হারাম আল্লাহ পাক আরো বলছেন হে মান্দার বান্দাগণ পৃথিবীতে চলবে বন্ধুত্ব করবে কার সঙ্গে আমি আল্লাহ বলে দিচ্ছি যার সঙ্গে বন্ধুত্ব করবে না

দুই নাম্বার হলো অসিদ্ধি কি সত্যবাদীদের সঙ্গে হয়ে চলবে সত্যবাদীদের সঙ্গে চলবে মিথ্যাবাদী চিটিংবাদ চিটিংবাদ মিথ্যাবাদী যত বড় ব্যক্তি হোক না কেন যদি মিথ্যাবাদী চিটিং বাদ হয় খবরদার তার সঙ্গে বন্ধুত্ব করবে না কোরআনের দলিল আমার কথা নয় কোরআন আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুতাকুল্লাহ ওয়া ক্বুলু কওলান সাদীদা এই ইমানদার বান্দাগণ তোমরা আল্লাহকে ভয় করো ওয়া ক্বুলু কওলান সাদীদা সদা সর্বদা সত্য কথা বলো শুধু সত্য কথা নিজে বললে হবে না সত্যবাদীদের সঙ্গী হয়ে চলতে হবে যারা সত্য কথা বলে তাদের সঙ্গে বন্ধুত্ব রাখবেন সে গরীব হোক ফকির হোক ও সব দেখতে যাবেন না ধনী হোক আর গরীব হোক ও দেখতে যাবেন না কালো হোক মিলে থাকো সত্যবাদী যদি চিঠি হয় সত্যবাদী কোনদিন সত্যবাদী দূরে সরে থাকবেন না আমাদের ধারণা হয় আমাদের ধারণা হয় যারা কোটিপতি টাকা পয়সা আছে তারা খুব সত্যবাদী কিন্তু না সত্যবাদী চেনা খুব মুশকিল অনুরোধ করে বলে যাচ্ছি সত্যবাদী যদি মানে চিটিং মানে ইয়ে হয় গরিব হয় তার সঙ্গে বন্ধুত্ব রাখবেন আর মিথ্যাবাদী যদি কোটিপতি হয় খবরদার তার সঙ্গে বন্ধুত্ব রাখতে যাবেন না সে যত ধরনের মানুষ হোক আর যে ধরনের মানুষ হোক না কেন তার সঙ্গে বন্ধুত্ব করতে যাবেন না তাই কোরআনের দলিল আল্লাহ পাক বলছেন অকুন উমা সাদিকিন সত্যবাদীদের সঙ্গে হয়ে চলো এরপরে আল্লাহ পাক বলছেন কি

করতেও পারো না তারা কবরে কি খায় আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন লা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবীলিল্লাহি আমওয়াতা বালা হিয়াবুন ইনদা রাব্বিহিম ইরযাকুন সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন যারা আল্লাহর রাস্তায় নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে তাদেরকে তোমরা মৃত বলে ধারণাও করো না বরং তারা জীবিত আল্লাহ তরফ থেকে খাবার প্রাপ্ত হয় জোরে বলুন সুবহানাল্লাহ এজন্য শহীদদের সম্পর্কে বাজে মন্তব্য করবেন না কয়েক কোটা দেহ মাটি খেতে পারে না কয়েক কোটা দেহ মাটি খেতে পারে না কয়েক কোটা দেহ মাটিতে টাটকা থাকে এক নাম্বার হলো এক নাম্বার হলো নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না দুই নাম্বার শহীদানদের দেহ মোবারক মাটি খেতে পারে না তিন নাম্বার মোকাম্মাল কোরআনে হাফিজের দেহ মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না মাটিতে টাটকা থাকে বহু কোরআনে হাফেজ আছে তাদের লাশ আজও পর্যন্ত কবরে টাটকা আছে বহু তার নমুনা আছে এই পৃথিবীতে তিন নাম্বার হলো চার নাম্বার হলো হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না ছেঁচড়া মার্কা আলেম নয় বাবা হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না মাটি খেতে পারে না হাক্কানি আলেম কাকে বলে চলুন হাক্কানি আলেম কাকে বলে খালি কোরআনের আয়াত বললা আর নবীর হাদিস বললে হাক্কানি আলেম না রসুল্লাহ বলেছেন আমার কথা নয় রসুল্লাহর হাদিস হাক্কানি আলেম वाले सुने নিন আল্লাহু অজওয়াদু জুদাম ওয়া আনা অজওয়াদু বানি আদম ওয়াজাতকুম বাদি রজুলুন আলিমা ইলমান ফানা সরকু ইয়াতী আউমাল কিয়ামাতি আমিরাও ওয়াহিদা এর বাংলা মানে কি আল্লাহ নবী বলেন আল্লাহ হলেন সবথেকে বড় দাতা আল্লাহর পরে বড় দাতা হলাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পরে বড় দাতা হলো ওই আলেম ভালো করে ভাষাটা শিখে নিন আল্লাহর নবী বলেন আমার পরে বড় দাতা হলো ওই আলেম যে ইলিম অর্জন করেছে ইলিম মোতাবেক মোতাবেক চলেছে সমাজের মানুষকে বলেছে সেই ইলিম মোতাবেক নিজে চলেছে সমাজের মানুষকে বলেছে ওই শ্রেণীর আলেমদেরকে আল্লাহ পাক কেয়ামতের মাঠে এক একটা দলের আমির করে তুলবে নেতা করে তুলবে জোরে বলো কি বুঝলেন ভাবতে পেরেছেন আমি আপনাদেরকে বড় বড় লেকচার দিচ্ছি আমি নিজেই তো পাঁচক নামাজ পড়ি না আমি নিজেই তো পাঁচক নামাজ পড়ি না আল্লাহ পাক কোরআনে কি বলছে শুনবেন শুনে নিন আমি আবার ওই একটা আয়তের ব্যাখ্যা কতক্ষণ হচ্ছে দেখুন আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন হে ইমানদার বান্দাগণ তোরা ওগুলি কেন বলিস যেগুলি তোরা নিজেরা করিস না তাবুরা মাকতান ইনদাল্লাহ আল্লাহর কাছে অপছন্দের জিনিস ওই সমস্ত আনতাকুলু তোরা লক্ষ্যে বলে বলে বেড়াস মা লা তাফআলুন যেগুলি তোরা নিজেরা করিস না আমি নিজেই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি না আপনাদেরকে হেদায়েতের কথা শোনাচ্ছি আমি নিজেই চরিত্রহীন আপনাদেরকে চরিত্রের বাণী শোনাচ্ছি আমি নিজেই মিথ্যাবাদী আপনাদেরকে সত্য কথা বলার জন্য তাকীদ দিচ্ছি আমি নিজেই স্ত্রী হক আদায় করি না আমি আপনাদেরকে স্ত্রী হক আদায় করার প্রতি তাকীদ দিচ্ছি আমি আমার বাপ দেখি না আমার বাম্মার প্রতি ভক্তি শ্রদ্ধা করি না আমি আপনাদের ভক্তি শ্রদ্ধার কথা বাম্মাকে জানাচ্ছি আমার বউ নামাজ পড়ে না মা নামাজ পড়ে না ছেলে মেয়ে নামাজ পড়ে না কেউ নামাজ পড়ে না আমি আপনাদেরকে নামাজে তাকীদ দিচ্ছি আল্লাহর কোরআন বলছে ইয়া আমানু হু আনফাসাকুম ওয়া আহলিকুম নারাও ওয়া কূদুহান

তোদের জন্য কি দেখিছ আমি আল্লাহ ফুরান বলছি কলাপদজাড় এনা আলিজা খন নামাম কলাপদজার এনা আলিজা খন নামা কাশি ৰমিনাল জিন্নি বলে ই

নয় নম্বর অপরাধ তেরো নম্বর পৃষ্ঠার প্রথম নাম্বার লাইন সুরার নাম সুরে আরাফের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন আমি আল্লাহ জাহান নাম তৈরি করেছি কাদের জন্য জিন আর ইনসানের জন্য জাহান নাম তৈরি করেছি কাদের জন্য জাহান নাম তৈরি করেছি লাহুম কুলুবুল্লাহ ইয়াকুলু বিগা যাদের বোঝার জন্য হিদায় দিয়েছি তারা বুঝেও না বোঝার ভান করে চলে নাই ওয়ান নাইটা বোঝে কোনো প্রতিবাদ তারা করে না নিজের স্বার্থ সিদ্ধির জন্য হক কথাটাকে বলে না হক কথাকে গোপন রেখে আতেল জাহিরি কথা বেদাতি কথাগুলো তুলে তুলে ধরে আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে লাহুম কুইলু বুল্লাই আফকাহু নাবিয়াহ আমি আল্লাহ তাদের বোঝার জন্য হিদায়াত দিয়েছি তারা বোঝেও না বোঝার ভান করে চলে শুধু তাই নয় ওয়ালাহু মা আয়ুনুল্লাই ইউসিরু নাবিয়াহ যাদের দেখার জন্য দূর চোখ ধান করেছি নাই ওয়াননাইটা দেখি দেখো না দেখার ভান করে চলে তিন নাম্বার হলো ওয়ালাকুম আযানুল্লাইয়াসমাউনা বিহা শোনার জন্য কানদান করেছি নেয়মান নাইটা শুনে ভালো করে যাচাই না করে নেয়মান নাইটা শুনে ভালো করে যাচাই না করে বাজে বাজে মন্তব্য করে বেড়ায় আল্লাহর কোরআন বলছে ওরা মানুষ নয় উলাইকা কালালান আম ওরা হলো চতুর্থ পর্যন্ত নয় ওয়ালাকুম আযাল বড় tật থেকে নিকৃষ্ট আমি বলিনি কোরআন বলছে বাবা

পবিত্র কোরআন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন 26 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন সূরার নাম সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন এই বান্দার বান্দাগণ কোন ফাসেক ব্যক্তি যদি কোন মিথ্যাবাদী চিটিংবাজ ব্যক্তি যদি আমার কারোর বিরুদ্ধে যদি তোদেরকে বলে খবরদার তোরা সেটা বিশ্বাস করবি না ইনি যা কুম ফাসিকুম বিনা বা ইন ফাতাবাইয়ানু খবরদার কোন ফাসেক ব্যক্তি যদি কোন খবর তোদেরকে দেয় হঠাৎ করে তোরা সেটা বিশ্বাস করবি না চাই না করে যদি যা চাই না করে যদি মারামারি করতে যাও তোরা নিজেরাই অপমানিত লাঞ্ছিত হয়ে বাড়ি ফিরবি এইজন্য রাসূলুল্লাহ বলেছেন এই আয়াতের পিছনে একটা হাদিস আছে কাপাবিল মারুয়ি এই আইহু হাদিসু বিকুল্লি মা সামিয়া আল্লাহর নবী বলেন আল্লাহর নবী বলেন যখন কোন কথা তুমি শুনবে একটা মিথ্যাবাদীর জন্য এটাই যথেষ্ট যা সে শুনে যাচাই না করে বলে বেড়ায় উদাহরণ দিচ্ছি আমার সম্পর্কে কিছু কথা শুনলেন শোনার পরে আমাকে জিজ্ঞাসা না করে আপনিও করলেন কি আপনিও করলেন কি বাজে বাজে মন্তব্য করতে শুরু করলেন আপনিও করলেন কি বাজে বাজে মন্তব্য শুরু করতে শুরু করে দিলেন যাচাই করলেন না কথাটা কি এ টু জেড না জেনে নেগেটিভ পজিটিভ না জেনে শুরু থেকে শেষ পর্যন্ত না শুনে কোন পরিপ্রেক্ষিতে কথাটা এসছেন কি বৃত্তান্ত না শুনে আপনি করলেন কি আমার বিরুদ্ধে বাজে বাজে মন্তব্য করে দিলেন মনে করলেন আমি খুব বড় মানুষ হয়ে গেলাম আল্লাহ বলছে না আল্লাহ বলছে না আল্লাহ পাক কোরআনে বলেছেন ইয়া আইয়ুহান নাস إِنَّا خَلَقْنَاكُمْ مِنْ ذَكَرٍ وَأُنْثَى وَجَعَلْنَاكُمْ شُعُوبًا وَقَبَائِلَ لِتَعَارَفُوا إِنَّا أَكْرَمَكُمْ عِنْدَ اللَّهِ أَتْقَاكُمْ إِنَّ اللَّهَ عَلِيمٌ خَبِيرٌ আল্লাহ পাক বলছেন হে মানব জাতি হে মানব জাতি আমি আল্লাহ তুদির আদম হাওয়া থেকে সৃষ্টি করেছি আর কি করেছি তোরা একে অপরের গোত্র করে দিয়েছি তোদের গোত্র করে যে কেন নিতা আর পরিচিতি লাভ করার জন্য আমার কাছে উত্তম ব্যক্তি হলো ওই লোকটা আমার কাছে উত্তম ব্যক্তি হলো ওই লোকটা যে আমি আল্লাহ আমাকে বেশি বেশি করে ভয় করে ওই লোকটাই হলো আমার কাছে উত্তম ব্যক্তি জোরে বলুন কি বুঝলেন এই আয়তে তাফসিরে একটা হাদিস আছে যে শুনলে অবাক হয়ে যাবেন আল্লাহ রাসূল বলেছেন মানুষ যেন তার মানুষ যেন তার বংশ মর্যাদা নিয়ে বাপ দাদাদের নিয়ে বংশ মর্যাদা নিয়ে যেন খুব বাড়াবাড়ি জানো না করে অহংকার জানো না করে কিয়ামতের মাঠে ওই সমস্ত লোকেদের নাক দিয়ে আল্লাহ পায়খানা ঠেলে ফেলে দেবে এই আয়াতের ব্যাখ্যা এই আয়াতের তাফসীর এই আয়াতের তাফসিরে হাদিস আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি হাদিস বলেছেন বাপ আমার কথা নয় কোরআনের কথা বলে গেলাম আপনাদেরকে হাদিসের কথা বলে গেলাম আজ নিজস্ব কোনো মতামত আপনাদের যে পেশ করিনি প্রত্যেকটা কথা কোরআন এবং হাদিস থেকে বলে গেলাম এরপরে আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা ইয়াসখর কওমুম মিন কওমি

বান আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন হে ईमानदार বান্দাগণ তোরা এক জাতি অপর জাতিকে এক কম অপর কমকে কোনোদিন ঠাট্টা বিদ্রুপ করতে যাবি না আমরা অনেক সময় কি করি আমরা নিজেদের মধ্যে অহংকার করি আমি মল্লিক আমি মল্লিক বংশের লোক ও মোল্লা বংশের লোক ও লস্কর খা ও পুরগাই উমুক তুমুক খুব বলি খবরদার বলবেন না আল্লাহ কোরআন নিষেধ করেছেন আল্লাহ বলছেন তোমার এক কম অপর কমকে কোনো দিন ঠাট্টা বিদ্রুপ করতে যাবে না ও মুখের বাচ্চা ও বাচ্চা এটার বাচ্চা ওটার বাচ্চা বলতে যাব না তুমি যাকে খারাপ ঠাট্টা বিদ্রুপ করছো যাদেরকে তারা তোমার থেকে ভালো হতে পারে ঠিক না বেটি শুনে নিন একটা ঘটনা আল্লাহ নবীর স্ত্রী আম্মাদ আইসা নবীর একটা স্ত্রী ছিলেন হাইটে একটু শর্ট আপনারা কি বলেন তাকে বেটে নবীর একটা স্ত্রী ছিল হাইটে একটু শর্ট তো ওই স্ত্রী শুনে নিন ঘটনাটা শুনে নিন কিভাবে আয়াতগুলো নাযিল হচ্ছে খালি আয়াত পড়লে হবে না শানে নুজুল জানতে হবে আমরা তো শানে নুজুল জানি না তো নবীজি একটা স্ত্রী ছিলেন একটু মাথা একটু খাটো তো ওই স্ত্রীর ব্যবহারটা ওই আম্মা জানের ব্যবহারটা নবীজির খুব ভালো লাগে কোন একটা ব্যবহার নবীর ভালো লাগে তো নবীজি নবীর স্ত্রী আয়সা কে এসে আম্মা জান আয়সা কে এসে বলছেন ওই স্ত্রী সম্পর্কে জানো আয়সা জানো আয়সা ওই স্ত্রীর ব্যবহারটা খুব ভালো লাগলো জানো এইটুকু বলেছেন সঙ্গে সঙ্গে আমার আম্মা জান আয়সা আমার আম্মা জান আয়সা বলছেন ইয়া রাসূলুল্লাহ হাসি খালি বলেছেন সিরিয়াসলি নয় ইয়া রাসূলুল্লাহ আপনিও সুনাম করছেন ও তো বেটে এইটুকু বলেছেন আল্লাহ আয়াত নাজিল করেছে মিয়া কোথায় আছো তুমি জাস্ট আম্মাজন আইছো শুধু এইটুকু কথা বলেছে সিরিয়াসলি বলেনি তাচ্ছিল্য করে বলেনি ইয়া রাসূলুল্লাহ আপনি ওনার কথা বলছেন উনি তো মেয়ে বাস আল্লাহ পাক এই আয়াত নাজিল করলো

আল্লা খুব সুন্দর ব্যক্তি ছিলেন নাম গায়ের রংটা ছিল কালো কিন্তু আল্লাহর কাছে সেই ব্যক্তি ছিলেন ভালো কি বুঝলেন আমার বাপেরা এরপরে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন দুনিয়ার মানুষ এই পৃথিবীর থেকে তুতিন যখন যেতে হবে যাওয়ার আগে আমি আল্লাহ জানিয়ে দিচ্ছি বান্দা শোনো ওয়ালা তালমিযুন ফুসাকুম ওয়ালা তানা বাযু বিল আলকাব আর আল্লাহ পাক জানিয়ে দিলেন তোরা একে অপরকে দোষারোপ করতে যাবি না আর একে অপরকে কোনোদিন খারাপ নামে ডাকতে যাবি না এরপরে আল্লাহ পাক বলছেন ওয়ালা তানাবাজু বিল আলকাব ওয়ালা তানাবাজু বিল আলকাব বিসাদ ইসমুল ফুসুকু বাদাল ঈমান ঈমান আনার পরে যদি কে এই সব কাজ করে তারা যদি তওবা না করে তারাই হলো সবথেকে বড় জালিম বাপেদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি খাস করে বলে যাচ্ছি আমার কথাগুলো একটু মাথায় রাখবেন বাপেরা পাক কোরআনে জানিয়ে দিয়েছেন শুনে নিন আমার কথা এবাদত বন্ধে আপনাকে করতে হবে নামাজ আপনাকে পড়তে হবে নামাজ খার জন্য আপনি ঠিক নেবে ঠিক আল্লাহ পাক বলেন আল্লাযীনা যিকুরুনা আল্লাহ কিয়ামা ওয়া কিয়াদান ওয়া আলা জুনুবিহিম ওয়া তাফাক্কারুনা ফী খালকি আস-সামাওয়াতি ওয়াল আরদ যারা আমাকে স্মরণ করে দাঁড়িয়ে বসে শুয়ে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বেন যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তে না পারেন অসুস্থ যদি হন বসে বসে পড়বেন বসে বসে যদি পড়তে না পারেন শুয়ে শুয়ে নামাজ পড়তে হবে শুয়ে শুয়ে যদি নামাজ পড়ার ক্ষমতা না থাকে ইশারাও নামাজ করতে হবে নামাজ কারোর জন্য মাপ নাই বাবা অনুরোধ করে বলে যাচ্ছি এবার নামাজের কাইফিয়াতটা কেমন করে পড়বেন দাঁড়িয়ে তো পড়লে আপনি দাঁড়িয়ে সরাসরি দাঁড়িয়ে নামাজ পড়লেন বসে পড়তে গেলে আপনি করবেন কি বসে যদি পড়েন ডাইরেক্ট মাটিতে বসে আপনি নামাজ পড়বেন অনেক মানুষ আছে দেখবেন অত্যন্ত অসুস্থতার কারণে বসে পা মুড়ে বসতে পারে না পা মুড়ে বসতে পারে না অসুস্থ হয়ে যায় বাধ্য হয়ে তারা চেয়ারে বসে বাড়িতে নামাজ পড়ে অনেক সময় তারা জামাতের সবাব আশায় তারা করে কি মসজিদে এসে অন্তত চেয়ারে বসে নামাজ পড়ে তবে বাবা অনুরোধ করে বলছি যদি মসজিদের চেয়ারে বসে আপনার নামাজ একান্তই পড়তে হয় তাহলে আপনি করবেন কি একেবারে ধারে যাবে ধারে চেয়ারে বসে নামাজ পড়লে আর পাশে যে নামাজ পড়বে রসুলের হাদিসগুলো আমল করা হয় না বাবা আল্লাহ রসুল বলেছেন মানকা বাইয়ে কদমাইয়ে তার মানে পায়ে পায়ে মেলাতে হবে কাঁধে কাঁধে মেলাতে হবে অনেক সময় চেয়ারে বসলে না বাবা পায়ে পায়ে মেলে না নবীর ওই হাদিসটা কিন্তু বাদ চলে যায় এজন্য যদি একেবারে সবের আশায় যদি আপনি পড়তেই হয় মসজিদে এসে তাহলে একবারে ধারে চলে যাবেন ধারে চলে যাবেন ওই যে পিছনে পড়বেন আর একেবারে অনেক মসজিদ আছে দু একজন ব্যক্তি চেয়ার নিয়ে থাকে অনেকে আবার এই নিয়ে চেয়ারে বসা নামাজ দিয়ে দেখবেন মৌলুমী সাহেবদের মধ্যে এ বলে হারাম ও বলে কাফের ও বলে বেইমান আরেকজন বলে হালাম অতএব বাবা পরিস্থিতি নিজের উপরে নির্ভর করে ঠিক না বেঠি শুকুরের গোস্ত কাবা হারাম শুকুরের গোস্ত কাবা হারাম কিন্তু কোরআনে আল্লাহ পাক বলেছেন ফামানি তুররা গাইরা বাগু ওয়ালা আদি ফালা ইসমা আলাইহি তুই এমন একটা জায়গায় গিয়েছিস যেখানে শুকুরের গোস্ত ছাড়া আর কোনো খাবারই নাই জান বাঁচানোর জন্য খাবি আমি আল্লাহ কোনো গোনা লিখব না তাহলে বোঝা গেল কি এমনি এমনি মুতলাকান শুকুরের গোস্ত কাবা হারাম মুকাইয়াদটা কি জান জান চলে যাচ্ছে তখন খাওয়া জায়েজ বাপেরা আপনি এই পরিস্থিতিটা আপনি বুঝে নেবেন অনুরোধ করে বলে যাচ্ছে যারা চিয়ারে নামাজ পড়েন অনেক সময় নামাজ পড়তে করতে গিয়ে যদি কাতারের মাঝখানে বসেন তাহলে দেখবেন কাতার সোজা হবে না নামাজের খারাপই হয়ে যাবে যদি আপনাকে যদি সবের আশায় যদি পড়তেই হয় তাহলে পেছনে চলে যাবে আর নইলে এক ধারে চলে যাবে তাহলে অনেকটা তবু অন্তত অনেকটা তবু মানান যায় একবার চেয়ার মাঝখানে বসিয়ে দেখবেন অনেক মানুষ সারা মাঠ ভরে সারা বাজার ঘুরছে কোনো কষ্ট হয় না মসজিদে ডুগলিও চেয়ারের প্রয়োজন হয়ে পড়ে খারাপ ভাববেন না বাবা এগুলো বলে দিচ্ছি পরিস্থিতি আপনার উপরে নির্ভর করছে আপনি যদি চেয়ারে বসে বাড়িতে যদি চেয়ারে বসে সুইটেবল হয় নামাজ পড়া বাড়িতে নামাজ পড়ুক অসুবিধে নেই তবে অনেকে করে কি জামাতে নামাজ পড়লে সবের আশা আছে সব পাওয়া যায় বেশি বাবা বাড়িতে একা একা নামাজ পড়লে সেখানে নেকি পাবেন কিন্তু জামাতে এসে নামাজ পড়লে সব নেকিটা বেশি পাবেন অনেক মানুষ তারা আছে এমন সব মানুষ সমান নয় মনে রাখবেন সকলে লোক দেখানো নামাজ পড়ে না সকলে লোক দেখানো হাজি নয় আল্লাহর হাজ করা নামাজ পড়া সবের আশায় আছে এমন মানুষ আছে সারা জীবন নামাজ পড়েনি কিন্তু মরণের চার বছর আগে থেকে নামাজ পড়া ধরেছে এতটাই নামাজের প্রতি গুরুত্ব তার এতটাই নামাজের প্রতি ভালোবাসা এতটাই আল্লাহর প্রতি কাঁদছে ওই ব্যক্তি অন্তত মসজিদ ছাড়া বাইরে যেতে চাচ্ছে না বুঝতে পারলেন পরিস্থিতি আপনি সামাল পরিস্থিতির আপনার উপরে নির্ভর করছে আমি আপনাকে কাফের ফতোয়া দেবো না আর আমি আপনাকে বলবো না চেয়ারে নামাজ পড়লি আপনি নামাজ আল্লাহ দরবারে কবুল একদম জান্নাতে হবেই হবে এ বলার অধিকার আমার নেই আর আপনাকে আমি বলতে পারবো না চেয়ারে নামাজ করলে আপনাকে মসজিদ থেকে ঘাট ধরে বের করে দিতে হবে এ ফতোয়া দেওয়ার ক্ষমতা আমার নয় কারণ অন্তর জামি হলো আল্লাহ আপনি কি অন্তর নিয়ে পড়ছেন ওটা একমাত্র আল্লাহ জানে দেখা যাচ্ছে সারা জীবন আপনি নামাজ পড়েছেন কিন্তু কবুল হয়নি কিন্তু একদিন হয়তো মসজিদে গিয়ে জামাতে কষ্ট করে গিয়ে করেছেন ওটাই হয়তো আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে ঠিক না বেঠিক হয় না শুধু তাই নয় আমি এজন্য একটা কথা বলেছিলাম আমি ঘন্টা ধরে ওয়াজ করি না এটা আমার মায়ের আদেশ বুঝলেন আমার মায়ের আদেশ বাবা ঘন্টা ধরে ওয়াজ করো না তো আমি ঘন্টা ধরে ওয়াজ করি না কেন আমার মা বলেছিলেন বাবা তুমি তিন দু ঘন্টা ওয়াজ করলে হয়তো দেখা যাচ্ছে দু ঘন্টা ওয়াজ করে একটাও লোক হেদায়েতের বাণী শুনলো না খালি গাল দিয়ে কান দিয়ে শুনলো তোমার দিকে চেয়ে রইল আর তুমি হয়তো দশ মিনিট একটু বেশি বলেছো ওই দশ মিনিটের ভিতরে একটা এমন কথা বলেছো যেই কথাটা আল্লাহর অন্তরে লাগিয়ে দিয়েছে ওই কথার উপরে আমল করে ইমানদার হয়ে গেছে ওই দশ মিনিটের ওয়াজটাই আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে তো আমার বাপেরা এটা মাথায় রাখবেন আর প্রশ্ন ছিল কি আর একটা প্রশ্ন ছিল যে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম আমাদের নবী সারা বিশ্বের নবী মোহাম্মদ সাল্লামের নাম শুধু কি কোরআনই আছে কোরআন ছাড়া কি অন্য কোনো ধর্মগ্রন্থে নেই আছে আপনি চলে যান ঋগ্বেদ সম্বেদ যদুর্বেদ অর্থপ্রবেদ সব জায়গাতে হিন্দু ধর্মের ধর্মগ্রন্থে মোহাম্মদ সাল্লামের নাম আছে ডাইরেক্ট মোহাম্মদ নাম আছে আবার ইনডাইরেক্ট মোহাম্মদ নাম আছে শুধু তাই নয় আপনি খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেলে চলে যান ইঞ্জিল কেতাবে যান সেখানে মোহাম্মদ নাম আছে ঈশা নবী নিজেই বলেছেন মিমবাদি ইসমুহু আহমাদ আমার পরে একজন নবী আসবে তার নাম হবে আহমাদ অর্থাৎ মোহাম্মদ আহমাদ নামটা নবী দিয়েছিলেন নবীর মা আর মোহাম্মদ নামটা নবী দিয়েছিলেন নবীর দাদু নবীর দাদু দিয়েছিলেন মোহাম্মদ নাম নাতিকে আর নবীর মা দিয়েছিলেন ছেলেকে আহমাদ নাম মোহাম্মদ নামটা কোরআনে চার জায়গায় আছে আহমাদ নামটা কোরআনে এক জায়গায় আছে শুধু তাই নয় তওরাত কেতাব পড়ুন মুসা নবীর প্রতি নাজির হয়ে যে তওরাত

দুটো কথা আপনাদেরকে বলবো এক নম্বর হলো এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার আগে দুটো কাজ করবেন এক নম্বর হান্ড্রেড পার্সেন্ট আল্লাহর উপর ইমান আনবেন দুই নম্বর ভালো কাজ করবেন হান্ড্রেড পার্সেন্ট ইমান আনবেন কিভাবে সমস্ত কাজে আল্লাহর নাম আল্লাহ নবী করতেন কি প্রত্যেকটা কাজে আল্লাহর নাম নিতেন প্রত্যেকটা কাজে আল্লাহর নাম খেতে গেলে আল্লাহর নাম শুতে গেলে আল্লাহর নাম বসতে গেলে আল্লাহর নাম সব কাজেই নবীজি আল্লাহর নাম নিতেন আমার বাপেরা তো আপনি প্রত্যেকটা কাজে আল্লাহর নাম নেবেন এটা আপনাদের কাছে অনুরোধ এটা আপনাদের কাছে অনুরোধ দিয়ে ধরে নেন যদি ওজন না থাকে হ্যাঁ এই তো যদি প্রত্যেকটা কাজে আল্লাহর নাম নামে নবীজি প্রত্যেকটা কাজে আল্লাহর নাম নিতেন তো আপনার প্রত্যেকটা কাজে আল্লাহর নাম থাকবে এবার আসছি আল্লাহ রাস্তায় দান খয়রাত করবেন আল্লাহ পাক কোরআনে বলেছেন পৃথিবীতে তোমরা দান খয়রাত করো যত বেশি বেশি করে দান খয়রাত করবে তত ঈমানটা তোমাদের তত মজবুত হবে তাই বাপেদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি আপনারা আল্লাহর রাস্তায় দান খয়রাত করুন গরীবকে দান করুন ফকিরকে দান করুন এতিম মিসকিনকে দান করুন আল্লাহ ইয়াকাল শান্তি পরকালে জান্নাত দেবেন তাই আপনাদের আমি অনুরোধ করে বলছি এখনি হুজুর কেবল জামান তার জ্ঞান গর্ব বক্তব্য শুনবেন আমি পাঁচ মিনিট আপনাদের কাছে আছি বা এই পাঁচ মিনিটের ভিতরে আপনাদের কাছে আমি ভিক্ষা চাইবো আল্লাহ রাস্ত আল্লাহ রাস্তায় এই নবীর জলসায় এমন কোন ব্যক্তি আছে মসজিদের তো মসজিদের জন্য আল্লাহর ঘর মসজিদ মসজিদ হলো আল্লাহর ঘর নবীজি বলেছেন মাম বানা মসজিদান বানাল্লাহ লাহু বাইতান ফিল জান্নাহ নবীজি বলেছেন পৃথিবীতে যদি কেউ একটা মসজিদ তৈরি করে যায় সে যেন জান্নাতে একটা ঘর তৈরি করলো জোরে বলুন সুবহানাল্লাহ তাই বাপেরা আপনাদেরকে হাতে ধরে বলে যাচ্ছি আল্লাহর ঘরের জন্য এমন কেউ আছেন বাবা একটা হাজার টাকা দেবে বেশি টাকা চাইনি একটা হাজার টাকা কি পাঁচশো টাকা দেবে একটু ক্যাশ দেবেন আপনারা আপনাদের কাছে যা আছে ওই দেন ওই আল্লাহর রাস্তায় যথেষ্ট আপনাদের কাছে আমি ভিক্ষা চাইছি আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন ইন তুকরিদুল্লাহ করদান হাসানা ইদাইফুলাকুম ওয়া ইউফিরুলাকুম আল্লাহু শাকুরুন হাদিম আল্লাহ পাক কোরআনে বলেছেন তোমরা অতিরিক্ত দান করো অতিরিক্ত দান করলে কি হবে আমি আল্লাহ তোমাদের দানগুলো করার কারণে অর্থ যা আছে ডবল করে দেব আর তোমাদের জীবনের গুনাহগুলো maaf করে দেব নবীর বাপেরা কও ভাই 10 ভাই নবীর 9টা চাচা 18টা খালা আর 6টা ফুপু কটা 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 ফুপু ফুপু বোঝে ভাইয়েরা বোঝা বাপের বোন কে কি বলে ফুপু নবী ছটা ফুপু নটা চাচা আঠারোটা খালা সাতটা ছেলে মেয়ে নবী এবার শুনে নি নবী নটা চাচার নাম কি বড় চাচার নাম হলো হারেস কি বললাম হারেস জুবায়ের।

আবু জাহালের পরিচয়টা শুনে নিন আবু মানে পিতাম জাহাল মানে মূর্খ মূর্খের পিতাম আবু মানে পিতাম জাহাল মানে মূর্খ মূর্খের পিতাম ওর অরিজিনাল নাম কি আমের বিন হিসাম আমের বিন হিসাম ওর বাড়ি কোথায় সিরিয়ায় সিরিয়ায় ওর বাপ কি করত ওর বাপ ছিল একজন ম্যাথর মা কি করত একজন চরিত্রা কিনা নারী ছিল কি দাঁড়ালো যার বাড়ি হলো যার নাম হলো আমের বিন হিসাম যার বাড়ি হলো সিরিয়ায় যার বাপ হলো ম্যাথর মা হলো চরিত্রা ঘৃণা নারী নবী তার লানতের সার্টিফিকেট দিল মূর্খের পিতা তুমি বক্তা তাকে নবী চাচা বলে ওয়াজ করলে আর আম মানুষরা বুঝলো না সুবান বলে চিল্লে উঠলো কিছু বুঝতে পারেনি এই জন্য বাবা আলেমের ওয়াজ শুনবেন হাতে ধরে পায়ে ধরে বলে গেলাম উত্তর চব্বিশ পরগনার লোকেদেরকে এই জেলায় জন্মগ্রহণ করেছে বাংলার বড় আলেম আল্লাহ আমিন রহমাতুল্লাহ আলাইহি এই জেলায় তার জন্ম আর তোমরা এই জেলার মানুষ হয়ে ভন্ডদের ওয়ার শুনে কেন ইমান নষ্ট করো কেয়ামতের মাঠে আল্লাহ তোমাদের ছাড়বে না এই জন্যে বাবা আলেমের ওয়ার শুনবেন বেয়ালেমের ওয়ার শুনবেন না হাতে ধরে পায়ে ধরে বলে গেলাম হ্যালো হ্যালো আলেমের ওয়ার শুনবেন আলেমের সঙ্গে বসে থাকবেন হাক্কানি আলেমের পাশে বসবেন নবীজি বলেছেন আমার কথা নয় নবীর কথা আমার কথা নয় নবী বলেছেন কোন আলিমান হাক্কানি আলেম হও কুন আলিমান হাক্কানি আলেম হও হাক্কানি আলেম যদি হতে না পারো আও আল্লিমান হাক্কানি আলেমের ছাত্র হও হাক্কানি আলেম হতে পারোনি ঠিক আছে ঠিক আছে আও মুতাআল্লিমান হাক্কানি আলেমের ছাত্র হও তাও তুমি সুযোগ পাওনি আও মুস্তামিয়ান হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে শ্রবণ করো তাও যদি কপালে না জোটে আও মুহিববান হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো ওয়ালা তাকুন খাও মিসান ফাতুহুলিকু পাঁচ নাম্বারটা হতে যেও না তাহলে তুমি নরকবাসী হয়ে যাবে দাদা হুজুর ফিরি তেবলা রত্না তুল্লা গেছিলেন একজন হাক্কানি আলেম আল্লাহ গুলাবিন রত্ন তুল্লা গেছিলেন একজন হাক্কানি আলেম আপনি দাদা হুজুর হতে পারবেন না আমি আপনি দাদা হুজুর হতে পারবো না আমি আপনি আল্লামা রুহুল আমিন হতে পারবো না ঠিক আছে নবী বলেছেন হাক্কানি আলেম হও হাক্কানি আলেম হতে না পারো যদি হাক্কানি আলেমের ছাত্র হও দাদা হুজুরকে চোখে দেখিনি তার ছাত্র হতে পারিনি আল্লামা হুজুরকে চোখে দেখিনি তার ছাত্র হতে পারিনি দু নম্বরটাও কেটে গেল আমি আর নবী বলেছেন হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে শ্রবণ করো তাকে চোখে দেখেনি তার ওয়াজ শুনিনি কি করে তার কথা শুনবো বুঝবো দাদা হুজুর কে চোখে দেখিনি মুস্তামিয়ান কি করে আমল করব মনোযোগ সহকারে শুনবো কি করে তার তিন নাম্বারটাও বাতিল হয়ে গেল চার নাম্বারটা তো হতে পারি চার নাম্বারটা গুরুত্বপূর্ণ নবী বললেন আও মুহিববান হাক্কানি আলেমদেরকে মহব্বত দিয়ে ভালোবাসো দাদা হুজুরকে বলাকি আল্লামার উল আমিন হুজুরকে অন্তর দিয়ে যদি ভালোবাসতে পারি দুনিয়াতে শান্তি পাবো আশা করি আখিরাতে লাভও হয়ে যাবে আমাদের কি বুঝলেন এখন যদি সেই হাক্কানি আলেমদের যদি কেউ গালি দেয় হ্যাঁ হক্কানি আলেমদের যদি কেউ গালি দেয় তার অবস্থা কি হবে শুনেনিন আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা বলেন লা তাসুবুল আমওয়াতা তোমরা মৃত ব্যক্তিদের কোনো দিন গালি দিতে যেও না মৃত ব্যক্তিদের খবরdare জীবনে কোনো দিন গালি দিতে যেও না তারা যা করেছে তার জবাব আল্লাহর কাছে তারা দেবে তুমি তাদের গালি দিয়ে তাকে নষ্ট করে তোমার লাভ হবে না বাবাজি খালি বসে বসে ফতোয়া দিলা হবে না মূর্খের মতো যাকে তাকে কাফের বলে দেবে তুমি যাকে কাফের বলছো সত্যিকারের যদি সে কাফের না হয় বললেওয়ালা নিজে কাফে বললেওয়ালা নিজে কাফে তুমি যাকে কাফের বলছো সে সত্যিকারের যদি কাফের না হয় তুমি যাকে বেঈমান বলছো সে যদি সত্যিকারের বেঈমান না হয় তুমি বললেওয়ালা নিজে বেঈমান এত সহজ বাবা স্টেজে উঠে কিছু বলে দেওয়ার নাম বক্তা এত সহজ জিনিস নয় এত সহজ জিনিস নয় আল্লামা শব্দটা কোথায় ব্যবহার করতে হয় জানেন শুনে নিন যাকে তাকে আল্লামা বলবেন না আপনারা তো মূর্খের মতো বলে ফেলেন নামের আগে আল্লাহ ওয়ালিকে দেন ফটাক করে যারা কোন আলেম যদি এখানে থাকে হক্কানি আলেম যোগ্য আলেম বুঝতে বাচ্চা আমার কথা আলাম আলাম আলিম আলিম আল্লামা আলাম কটা শব্দ হলো সাতটা শব্দ বললাম আবার বলছি শুনে নিম শব্দ বললাম ইলিপ মানে জ্ঞান আলাম মানে পতাকা 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 চিহ্ন আলাম মানে পৃথিবী জগৎ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন নয় আলামিন আইনে খালা জবর আছে কোরআন শরীফ সহি করে পড়তে পারে না এবার আসছি আলিম ইসমে ফায়েল ইসমে ফায়েল জ্ঞানী আলিম সিফাতে এর এরপরে হলো আল্লামা অধিক জ্ঞানী অধিক জ্ঞানীকে বলা হয় আল্লাহ নিজের আরবিতে নাম লিখতে পারে না আরবিতে নাম লিখতে বললে ও নিজের ঠিকানা লিখতে পারবে না আরবিতে ওর নামের আগে আল্লাহ দিয়ে দিলে বাড়িতে ওই মাঠে দেখা হবে আপনাদের সঙ্গে আমার এই উত্তর চব্বিশ পরগনার লোক ওই মাঠে দেখা হবে যে মাঠে কোরআন বলছে তার বাপের উপকার করতে পারবে না স্বামী তার স্ত্রীর উপকার করতে পারবে না ওই মাঠে দেখা হবে বাবা যাকে তাকে আল্লামা শব্দটা লাগাইও না আল্লামা লাগাতে গেলে তার কিছু নিয়ম পদ্ধতি আছে মূর্খ মানুষগুলো বোঝে না তাই আল্লামা লাগিয়ে দেয় যার নামের আগে সর্বশেষ শব্দ হল আলম আলম এসমে সর্বাধিক একমাত্র আল্লাই হলো সর্বাধিক জ্ঞানী ঠিক না বেঠিক বাবা এর কোন মাথায় রাখুন বাপেরা এবারে আসছি বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চা বাপেরা ক ভাই বললাম বাবা বাপেরা দশ ভাই কটা চাচা নটা চাচা এটা মাথায় রাখবেন নবীর নটা চাচা ছটা ফুপু আঠারোটা খালা আর নবী ছেলে মেয়ে হলো সাতটা কটা বাপ সাতটা তিনটে পুত্র সন্তান চারটে কন্যা সন্তান তিনটে পুত্র সন্তান কে কে নবীর বড় ছেলের নাম হলো কাসেম কি বললাম বাপেরা কাসেম এইজন্য নবীর একটা নাম হলো আবুল কাসেম আবু মানে পিতা আর কাসেম হচ্ছে বড় ছেলে না আমরা বাপের নাম ধরে ডাকি তার বড় ছেলের নাম ধরে ঠিক না বেটি তোরুন বাবা আমরা ছেলের নাম হলো খাইরুল খাইরুলের বাপ বলে ডাকি তাই না লোকটার নাম না বলে খাইরুলের বাপ বলে তো নবীর দিকে বলা হতো আবুল কাসেম মানে কাসেমের বাপ নবীর বড় ছেলের নাম ছিল কাসেম এবার একটা প্রশ্ন করছি বাপের বাপের যদি চারটে ছেলে হয় বাপের পরই কোন ছেলের স্থান জরে বলুন কোথায় পেলেন এই করে বলে দিচ্ছি শুনে নিন এসব শিখে যান ইব্রাহিম বলে একজন নবী ছিল নাম শুনেছেন বাবা আচ্ছা ইব্রাহিম নবীর দুটো স্ত্রী বড় স্ত্রীর নাম ছিল সারা ছোট স্ত্রীর নাম ছিল হাজেরা ছোট স্ত্রীর ছেলে হয়েছিল একটা নাম হলো তার ইসমাইল নার ছেলে ইসমাইল আর ইসমাইলের বছর পরে স্ত্রীর বাচ্চা হয় তার একটা নবী হয়েছিল নাম হলো ইসাক নবী তাহলে বাপের বড় ছেলে কে হলো ইসমাইল ইব্রাহিম ইব্রাহিম হচ্ছে বাপ ইসমাইল হলো বড় ছেলে আর ছোট ছেলে হলো ইসহা কোরানে কোরআনে যেখানেই পড়বেন কোরআন শরীফ যারা পড়েন বাপেরা কোরআন পড়তে গেলে সমস্ত জায়গায় লেখা আছে যেখানে ইব্রাহিম নবীর কথা সেখানে লেখা আছে শুনে নিন ওয়াই ইব্রাহিমা ওয়াই ওয়াইস ওয়াই প্রথমে ইব্রাহিমের নাম বাপ তারপরে اسماعিল তারপরে ইসাহা কোরআনের কোন জায়গায় লেখা নেই ইব্রাহিমের পরেই ইসাকের নাম সব জায়গায় আছে ইব্রাহিমের পর ইসমাইল তারপরে সাহায কারণ ইব্রাহিমের বড় ছেলে ইসমাইল আর তার পরে হলো সাহায্য ছোট ছেলের পরে নাম এখান থেকে বোঝা যায় বাপের পরই স্থান হলো বাপের বড় ছেলে কিছু বুঝতে পারছে না না এবার দেখেন বাপের বড় ছেলেটা বাম মারা যাবার পর বড় ভাই কি করে কি হিন্দু কি মুসলিম বড় ভাই কি করে দেখবেন খুব পরিশ্রম করে ছোট ছোট ভাইদেরকে লালন পালন করে ঠিক না বেঠিক আর ছোট ছোট ভাইরা যখন একটু বড় হয়ে যায় ওরা যখন একটু ব্যবসা বাণিজ্য করে ফেলে না তখন বড় ভাইকে কি বলে জানেন তুই আমাদের জন্য কি করেছিস ঠিক না বেঠিক এরকম বেঈমান ভাই অনেক আছে নেমো খারাম ভাই হিন্দু মুসলমানদের মধ্যে অনেক আছে দেখবেন বড় ভাই সারা জীবন করে গেল তার কোনো নাম নেই ছোট ছোট ভাইরা বড় হয়েই বলছে বড় ভাইকে তুই আমাদের জন্য কি করেছিস তুই কি করিস বাস দুই কালে দুই ফেরেশতা আছে সাক্ষী আছে চলো বড় ছেলের নাম হলো কাসেম মেজো ছেলের নাম হলো তাহের বা তৈয়ব তাহের বা তৈয়ব ছোট ছেলের নাম হলো ইব্রাহিম মোহাম্মদ সসরামে ছোট চলে মারিয়াকে টিয়ার ঘরবেস নবীর চারটি কন্যা কে কে বড় মেয়েটার নাম যায়নাব মেয়ে মেয়ের নাম উম্মে কুলসুম সেজটার নাম হচ্ছে রুকাইয়া ছোটটার নাম হলো ফাতেমা যার সঙ্গে নবী আলীর বিবাহ দিয়েছিলেন ক্লিয়ার এবার আসি নবীর উপরে নাযিল হয়েছে কুরআন পরিচয়টা কি আল্লাহ থেকে মাধ্যমে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের উপরে আরবের নগরের নিকটবর্তী একটি গুহা গুয়াটির নাম হলো হেরা হেরা নামক গুয়াতে ছশো দশ খ্রিস্টাব্দে পয়লা ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাসিল হলো কি ইয়ে করো রিড পড়ো 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 কোরআনের প্রথম বাক্য হলো পড়ো পড়ো দুঃখের বিষয় এই কোরআনে লেখা আছে বিরাশি জায়গায় নামাজের কথা কত জায়গায় বিরাশি জায়গায় নামাজের কথা আছে আর লেখা পড়ার কথা কোরআনে আছে বিরানব্বই জায়গায় তো কোন সংখ্যাটা বেশি বাবা বিরাশি না বিরানব্বই এ মুসলমান লেখা পড়ায় পিছিয়ে এরা গবেষণায় পিছিয়ে কি নেবেন কোরআন থেকে সবই রয়েছে কোরআনের ভিতরে ভৌত বিজ্ঞান নেবেন কোরআনে আছে জীবন বিজ্ঞান নেবেন কোরআনে আছে জিওগ্রাফি ভূগোল নেবেন কোরআনে আছে পরমাণু বোমা নেবেন কোরআনে আছে মিসাইল নেবেন কোরআনে আছে সবই রয়েছে কোরআনের ভিতরে কিন্তু আমরা কোরআনটাকে দিয়ে গবেষণা করি না আমরা কোরআনটাকে ব্যবহার করি মুসলিমরা বেশিরভাগ তেল পোড়া পানি পোড়া ওয়াজ করা খতম পোড়া তাবিজ মোড়া এই কাজেই আমরা কোরআন ব্যবহার করি আর অন্য কোনো কাজে ব্যবহার করি না আমরা গবেষণা করতে পারি নাকি আমরা গবেষণা করার চিন্তা ভাবনা আমাদের মধ্যে নেই আর কোরআন কি নিয়ে গবেষণা করছে কারা ওই ঠান্ডা করে বসে বসে কোরআন কি নিয়ে গবেষণা করছে চলুন আজ আমরা বেশ কিছু কথা কোরআন থেকে নেব আজকে আমরা যে আলোচনাগুলি করব শিক্ষণীয় আলোচনা এবার আসছি কোরআনের যে সূরাটির আলোচনা করব তার পরিচয়টা দেওয়ার আগে কোরআনের ভিতরে কি আছে একটু শুনে নিন কোরআনের ভিতরে আছে ৩০টা পারা কটা 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 তিরিশটা পাড়া পাঁচশো চল্লিশটা রুকু একশো চোদ্দটা সুরা চোদ্দ থেকে পনেরো খানা খানা আয়াত তিন লক্ষ তেইশ হাজার দুশো পনেরোটা অক্ষর এ কোরআন বাইশ বছর নয় মাস দিন কম বেশি তেইশ বছর ধরে কোন ঘটনাকে কেন্দ্র করে কোন ব্যক্তিকে কেন্দ্র করে কোন বস্তুকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো দিল না হয়েছে এ কোরআনের ভিতরে ছ হাজার ছশয় ছেষট্টি টায়া বারো হাজার জায়গায় নাজির হয়েছে জোরে বলুন আমরা কটা জায়গার নাম জানি মক্কার মদিনার নাম জানি আর তো জানি না এজন্য বাপেরা কোরআনের আলোচনা যিনি করবেন কোরআনের তাফসি যিনি করবেন কমসে কম তার পঁচিশ রকমের জ্ঞান থাকতে হবে কত রকম পঁচিশ রকমের জ্ঞান যার মধ্যে থাকবে ওই লোকটা কোরআনের তাফসির করার যোগ্যতা রাখে কি কি এলমুল নাহু এলমুল সরফ এলমুল বালাগাত এলমুল বায়ান এলমুল বাদি ইলমুল ইমলা ইলমুল ইস্তেফাক উসুল উসুলের সমস্ত দিক হাকিকি মাজাজি এবারতুন্নাস এশারতুন্নাস দালালাতুন্নাস নাস আম খাস মুতলাক মুকাইয়াদ সারি কেনায়া সাথে সাথে জানতে হবে এই আয়াতের শানে নজুল এই আয়াতটা কোন ঘটনাকে কেন্দ্র একমাত্র করে হয়েছে সেই ঘটনাটা জানতে হবে এই আয়াতটা নাসিক না মানসুক জানতে হবে এই আয়াতের পিছনে সই হাদিস কি আছে জানতে হবে সেই হাদিসটা সঠিক না বেঠিক জয়ীব গরিব মৌজু মক্তু এগুলো জানতে হবে খবর মতোয়াতের খবরে মসুর খবরে ওয়াহেদ জানতে হবে সাথে জানতে হবে যিনি কোরআনে তাফসির করবেন তাকে মোমেন হতে হবে ফাঁসেকের তাফসির শরিয়াতে জায়েজ নয় কোরআনে তাফসির কোরআন দিয়ে হবে কোরআনে তাফসির হাদিস দিয়ে হবে মন গোড়া যদি কেউ তফসির করে তার ঠিকানা হবে জাহান নাম নবী বলেছেন মান ফাস্সারাল কুরা বিরাইহি ফাল আতব ওয়াহ মাকা যে ব্যক্তি কোরানের ব্যাখা মন করা করবে নিজের থেকে তার ঠিকানা হবে জাহান নাম। এত সহজ। এত সহজ খুলাপতার মানুষ মসজিদের সামনে কোরআনকে নিয়ে বসেছি একটি সুরার সংক্ষিপ্ত আলোচনা করতে মনে রাখবেন এই গোটা কোরআনের আলোচনা সুযোগ শোনার সুযোগ আমরা হয়তো পাবো না আজকের একটা সুরার শুরু থেকে শেষ পর্যন্ত সংক্ষিপ্ত আলোচনা শোনার যেন সুযোগ আল্লাহ দেয় বলুন আল্লাহ আমার বাপে না আজকের সুরার আলোচনা হবে যে সূরাটির আলোচনা করব সেই সুরাটি আপনাদেরকে প্রথম পরিচয় দি। বাবা আমার হাতে সময় আছে তো কারণ সুরাটি করতে করতে মাঝ রাস্তায় আমাকে আবার যদি ব্রেক দিয়ে দেন না বড় কষ্ট পাবো সুরাটি যে সুরার আলোচনা করব সুরাটি হলো কোরআনের ২৬ নম্বর পাড়ায় আছে কোরআনের সুরাটির নাম হলো সুরায় হুজরত কি বললাম সুরায় হুজরত এই সুরায় হুজরাতের ভিতরে আঠারোটা আয়াত আছে কটা বাপ আঠারোটা আয়াত এক একটা আয়াতের ব্যাখ্যা যদি একটা আয়াতের ব্যাখ্যা যদি দশ মিনিট করে করি দশ মিনিট করে যদি এক একটা আয়াতের ব্যাখ্যা করি একশো মিনিট একশো মিনিট মানে তিন ঘন্টা তবে আমি দশ মিনিট করে সময় দেব না আমার পরবর্তী বক্তা তিনি এখানে এসে যাবেন তবে আমি যতক্ষণ পারবো বাবা আপনাদের কাছে টু দি পয়েন্টের উপরে কথাগুলো একটু বলে যাব আমি অনুরোধ করছি আপনাদেরকে এই কোরআনের আয়াত শুনলে নেকি হবে কিসসা কাহিনী ঘটনা শুনলে জানা নেকি হবে তার থেকে লক্ষ্য গুণ বেশি নেকি পাবেন কোরআনের একটা অক্ষর পড়লে নবী বলেছেন মানকরা আল কোরআন হরফান ফালাহু আশরু হাসানা যে ব্যক্তি কোরআন থেকে একটা অক্ষর পড়বে নামায় আমল্লামায় সৃষ্টিকর্তা তার কি নেকি লিখে দেবে আমার বাপেরা চলো শুরু করছি যে সুরাটির আলোচনা করব তার নাম হলো সুরাই হুজরত কি বললাম বাপ সুরাই হুজরত কি বললাম হুজরত নামটা উচ্চারণটা ঠিক করে করুন সুরাই হুজরত সুরাটির ভিতরে আছে দুটি রুকু কটা দুটো রুকু আছে 18টা আয়াত আছে আর এই সুরার প্রত্যেকটা আয়াতের মধ্যে শিক্ষা আছে প্রত্যেকটা আয়াতে শিক্ষা আছে দেখো আমি আয়াতগুলো পড়বো মানে করব আর দেখবেন প্রত্যেকটা আয়াতের শিক্ষা আছে কেরকম গোটা সুরাটাই আমার মুখস্থ বাবা আপনাদের দোয়া আল্লাহ পাকের রহমান নবী পাকের কদমে রসিলাম বাম্ম অস্তাদ ফিরের দোয়ায় গোটা সূরাটাই মুখস্থ আছে তবু কোরআন শরীফ সামনে নিয়ে বসলাম কেন যাতে করে মানুষ মাত্রই ভুলের উর্ধে নয় ঠিক না বেঠিক সেই জন্য কোরআনকে সামনে নিয়ে বসলাম চলো শুরু করা যাক কোরআন শুরু করতে গেলে কোরআনের তাফসীর প্রথমে পড়তে গেলে করতে গেলে কিছু প্রাথমিক নিয়ম আছে প্রাথমিক নিয়মগুলো কি পাঁচটা নিয়ম আছে এক নম্বর হলো কি নাপাক থেকে پاک হতে হবে অর্থাৎ কি করতে হবে নাপাক থেকে پاک হতে গেলে তার তিন রকম পদ্ধতি আছে একটা ওযু গোসল তয়াম্মুম তাই তো অজুর ফরজ কটা চারটে চারটে মনে আগে এগুলো শিখে নিন তারপর দু মিনিট সময় লাগবে বেশিক্ষণ সময় না দু মিনিটে বলে দিচ্ছি

পর্যন্ত ভালো করে ধৌত করতে হবে যদি কোন লোমের গলা শুকনো থাকে অজু হবে না ওই অজুতে তাহার নামাজ পড়লে বাবা কবুল হবে না যাদের ঘন দাঁড়িয়ে আছে অজুর সময় একটু খেলাল করে নেবেন হাতে ধরে বলে গেলাম দুই নাম্বার ওয়াই দিয়া কু মারা ফেটি হাতের কোন উপর পর্যন্ত ধৌত করবেন কোন পর্যন্ত ধৌত করলে কিন্তু হবে না তিন নাম্বার অমসাকু বিরু সেকম মাথা মন্ডল মোসা করবেন চার নাম্বার ওয়ার জুলাকুম ইলাল কাবাইন পায়ের গাঁটের উপর পর্যন্ত ধৌত করবেন করবেন গাঁট পর্যন্ত ধৌত করলে হবে না এখানে একটা আসছি আলোচনা সংক্ষেপে বলছি নবীদি বলেছেন নামাজ যারা পড়ো নামাজ পড়তে গেলে দুটো জিনিস কখনোই করবে না নামাজের মধ্যে দুটো জিনিস যদি নামাজের মধ্যে কেউ করে তার নামাজ হবে না কবুল হবে না নবীজি বলেছেন আমি বলি দি বাপ এক নাম্বার নবীজি বললেন তোমরা পায়ের গাঁটের নিচেই কাপড় ঝুলিয়ে পড়বে না কি বললো বাপ পায়ের ঘাটের নিচে কাপড় ঝুলিয়ে পড়বে না নামাজের সময় পায়ের ঘাটের নিচে কাপড় ঝুলিয়ে না পরে করোনা তখন সব সব তো মুখ ঢেকে নামাজ পড়েছিলেন কিন্তু এই হাদিসটা কিন্তু সেই সময় মানুষ কিন্তু গুরুত্ব দিল না মনে রাখবেন আল্লাহর প্রতি বিশ্বাসটা আপনার হারিয়ে গেছে ডাক্তারের প্রতি বিশ্বাসটা মাস্কের প্রতি বিশ্বাসটা খুব বেশি হয়ে গিয়েছিল মনে রাখবেন দেখবেন নবীজি বলেছেন মুখ ঢেকে নামাজ পড়লে তার নামাজ হবে না নবীজি নিষেধ করেছেন নামাজের সময় মুখ ঢেকে নামাজ পড়বে না এবার বাড়িতে গিয়ে ভাববেন চলুন এবার আসছি ওযু করতে গেলে পানির প্রয়োজন হয় পানি যদি না পাওয়া যায় আপনি এক সপ্তাহ অসুস্থতায় ভুগছেন সৃষ্টিকর্তা বলছেন তো টেনশন নিতে হবে না আমি কোরআন পাঠিয়েছি সমস্যার সমাধান দেওয়ার জন্য কি বাবা সমস্যা সমাধানের জন্য কোরআন এসেছে সমস্যা জটিল করার জন্য কোরআন আসে নাই সমস্যাকে সমাধান করে দেওয়ার জন্য জন্য কোরআন এসেছে কোরআনে বলা আছে কি ওয়াইন কুনতুম যদি তোদের রোগ হয় আও আলা সাফারি অথবা তোরা যদি কোনো জায়গায় বেড়াতে যাস আউজা যা মিনকুম মিনাল গয়িতি অথবা তোরা যদি পেশাব পায়খানা থেকে আসিস আওলা মাসতুবুন নিসা অথবা তোরা যদি স্ত্রী সঙ্গম করিস কোরআন বলছে ফালাম তাজিদু মাআন যদি পানি না পাওয়া যায় ফাতায়াম্মামু তায়াম্মুম করে নিবি ঈশ্বর দ্বারা তায়াম্মুম করবি বান্দা সায়িদান তাইয়িবান পাক মাটি দ্বারা তায়াম্মুম করবি কি সুন্দর কোরআন বলছে দেখো পাক মাটি দ্বারা তায়াম্মুম করবি তায়াম্মুমের ফরজ কটা তিনটি এক নাম্বার কি নিয়ত করা দুই নাম্বার কি মুখমণ্ডল মুসা করা ফামসাহু বিউজুহিকুম তিন নাম্বার ওয়াইদিকুম হাত মুসা করা ওযু হয়ে গেল তায়াম্মুম হয়ে গেল আরেকটা ফরজ বলবো সেটা হলো গোসলের ফরজ গোসলের ফরজ হলো তিনটি এক নাম্বার কি গড়গড়া সহ কুল্লি করা দুই নাম্বার নাকের নরম গোস্ত পর্যন্ত পানি পৌঁছানো তিন নাম্বার সারা শরীরটা ভালো করে ধৌত করা এখন প্রশ্ন তার উত্তর কি প্রশ্ন কি উত্তর শুনে নিন আল্লাহ নবী মেরাজে গিয়েছিল নাম শুনেছেন বাবা শুনেছেন বাহ নবী মেরাজে গেলেন গিয়ে জান্নাত জাহান্নাম দেখলেন অর্থাৎ স্বর্গ নরক দেখলেন স্বর্গের ভিতরে জান্নাতের ভিতরে নবী হাঁটছিলেন হাঁটতে হাঁটতে হঠাৎ একজনের জুতোর আওয়াজ শুনতে পেলেন নবী জান্নাতের ভিতরে একজনের জুতোর আওয়াজ শুনতে পেলেন তো নবীজি মনে মনে বলছেন জান্নাতের ভিতরে স্বর্গের ভিতরে জুতোর আওয়াজ রে নবী বলছেন আমি ফিলি জান্নাতে ফাইজান নবী বলছেন জান্নাতের ভিতরে যখন আমি হাঁটছিলাম একজনের জুতোর আওয়াজ শুনতে পেলাম ঘুরে তাকিয়ে দেখি বেলালের জুতোর আওয়াজ করেছিলেন পৃথিবীতে বেলাল কি এমন কাজ করো তোমার জুতোর আওয়াজ আমি স্বর্গে শুনতে পেলাম তখন বেলাল বলেছিলেন হে নবী আমি তেমন কিছু করতে পারি না দুটো কাজ করি এক নাম্বার জীবনে কখনোই কোনো সময় বেশিক্ষণ নাপাক অবস্থায় থাকি না নাপাক অবস্থায় থাকি না দেহ থেকে নাপাক হয়ে গেলে দেহ সঙ্গে সঙ্গে অজু বসল তেম করে পাক হয়ে যাই যখন একটা করে তারপরে কি করো আমি পাক হয়ে মসজিদে নাবাবিতে ঢুকে দুই টাকা তাহাই নামাজ আদায় করি জোরে সাল্লা এ প্রসঙ্গ আসছে এজন্য জন্য নাপাক অবস্থায় বেশিক্ষণ থাকবেন না আমি অনুরোধ করে বলছি বাবা শ্রোতা বলে দিচ্ছি নাপাক অবস্থায় থাকবেন না পেশাব পিরে পানি ব্যবহার করার চেষ্টা করবেন অথবা কুলুপ ব্যবহার করার চেষ্টা করবেন এখানে বেশ কিছু সুন্নত আপনাদেরকে আমি বলছি শুনে নিন আচ্ছা বাবা মাথায় টুপি দেওয়া কি জোরে বলো সুন্নত দাড়ি রাখা গোপ রাখা মুফতি সাহেব ফতোয়া দিচ্ছে হারাম বাবা একটা কথা বলি আপনারা সহজে হুট করে হারাম হালাল বলবেন না আপনারা আম মানুষ তো হারাম হালাল বলতে গেলে না একটু চিন্তা করতে হয় ছোট একটা উদাহরণ দিচ্ছি দেখি কত সহজে ফতোয়াটা আপনারা দেন শুকর খাওয়া হালাল না হারাম জানে বলেন হারাম আর ছাগল খাওয়া হালাল না হারাম হালাল তো একটা প্রাণী পাওয়া গেছে যার অর্ধেকটা শুকুরের মতো অর্ধেকটা ছাগলের মতো এখন প্রাণীটা খাওয়া যাবে না যাবে না এই থেকে সব ফতোয়া দিতে শুরু করবে খুব কঠিন मसলা আরেকটা বলছি বাবা একটু হাসি ছলে বলছি কেন ব্র্যান্ডটাকে ঠিক করার জন্য শিখেনি না বলে শিখেনি কেন আমাকে ডেকেছেন আপনারা আমি গবেষণা করা মানুষ দেখেছেন কেন শেখার জন্য জানার জন্য বোঝার জন্য আসুন আমিও আপনাদের কাছ থেকে শিখব আপনারা আমার কাছ থেকে কিছু অজানা জিনিস জেনে নেবেন চলো আচ্ছা ব্যাটা ছেলে মারা গেলে মুসলমানদের বেটা ছেলে মারা গেলে কটা কাপন দেওয়া হয় তিনটি মেয়ে ছেলে মারা গেলে কটা কাপন বাবা পাঁচটা এখন একটা হিজড়ে মারা গেছে তার কাপন কটা তিনটে দেবেন না পাঁচটা দেবেন না পাঁচে তিন আটটা দেবেন না ন্যাংটো করে দেবেন ওই ওই আটটা আই 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 দেখেন মানে এবার এই মশলাটা বলে দিচ্ছি বাপ চিন্তা নেই আর আমি প্রশ্ন করি আমি উত্তর দিয়ে দিই যাতে করে মানুষের বুঝতে সুবিধা হয় কেন একটু এক ঘাই ওয়াজ না ব্রেনটা একটু এক ঘাই হয়ে যায় আর মাঝে মাঝে একটু হাসি চলে কথা বললো রসালো বললাম মানে ব্রেনটা আবার ঘুরে গেল চলো বেটা ছেলে মারা গেলে তিনটে কাপন মেয়ে ছেলে মারা গেলে পাঁচটা কাপন এখন একটা হিজড়ে মারা গেছে তার কটা কাপন দেবেন উত্তরটা খুব সহজ প্রশ্নটা খুব কঠিন উত্তরটা সহজ শুনে নিন ওই ব্যক্তি দেখবেন বেশিরভাগ অংশ বেশিরভাগ চার নাম্বার দুনিয়াতে শান্তি সম্মান আখেরাতে জান্নাত পাঁচ নাম্বারটা কি শুনে নিন আল্লাহর ওলি হতে গেলে তার শর্তগুলো কি শুনে নিন পাঁচ নাম্বারটা হলো লা তাবদিল আলী কারিমাতিল্লাম আল্লাহর কথার কোনো পরিবর্তন করবে না আল্লাহর কথার যারা পরিবর্তন করবে না তারাই হবে আল্লাহর ওলি দাদিকা হু ফাউজুল আযীম ওরাই হলো বড় কামিয়াবি সুতরাং আল্লাহর ওলি হতে গেলে তার এত গুণ থাকতে হবে সর্বপ্রথম তাকে মুমিন হতে হবে মোমেন হতে গেলে তার তিরিশটা গুণ লাগবে মোমেনের উপরে ধাপ হলো মোত্তা কি হতে গেলে আরো পনেরোটা লাগবে তিরিশ আর পনেরো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশটা গুণ থাকবে তার উপরে হলো ওলি বা খাঁটি পীর হাক্কানি পীর হতে গেলে আরো পাঁচটা লাগবে পঞ্চাশটা গুণ বিশিষ্ট ব্যক্তিকে বলা হয় মোমেন মোত্তা ওলি অলি পঞ্চাশটা গুণ যার মধ্যে থাকবে পঞ্চাশটা গুণ যার মধ্যে থাকবে তাকে বলা হয় মোমেন মোত্তা আর ওলি মোমেন হতে গেলে তিরিশটা লাগবে মোত্তা হতে গেলে আরো পনেরোটা লাগবে এই কোরআনই আছে কোরআনে আমার কথা নয় কোরআনই আছে আর মোমেন মোত্তাকির উপরের ধাপটা হলো অলি বা হাক্কানি পীর ভণ্ড নয় ভণ্ড পীরের কথা বলিনি আমি হাক্কানি পীর এবং খাঁটি অলি মনে রাখবেন এদের সম্পর্কে কোরআনে বহু আয়াত আছে ব্যাস চলো তাই আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই বান্দার বান্দাগণ লা তুকদ্দিমু বাইনা ইদা ইল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহর নবীর আগে বেড়ে যাবে না কোনোদিন দিন আল্লাহ যেটাকে হালাল করেছে হালাল বলে মানবে আল্লাহ যেটাকে হারাম বলেছে হারাম বলে জানবে আচ্ছা আল্লাহ হারাম করেছে কোনগুলো কোনগুলো বলেন তুই একটা এই কোরআনই আছে আড়াইশোটা হারাম কটা 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 আড়াইশোটা হারাম আছে আয়াত আর আড়াইশোটা হালাল আছে আচ্ছা আমরা কটা হারাম জানি মদ সুদ ঘুষ এই কটাই জানি তো আড়াইশো রকমের হারাম আছে করানি আড়াইশো রকমের হারাম বাপেরা শুনে নিন মদ খাওয়া হারাম সুদ খাওয়া হারাম ঘুষ খাওয়া হারাম বিয়ের পূর্ণিমা হারাম নারী নির্যাতন করা হারাম অন্যায় বা অত্যাচার করা হারাম কাউকে বাজে বাসায় গালি দেওয়া হারাম শুধু তাই নয় শ্বশুরকে গালি দেওয়া হারাম শ্বশুরকে গালি দেয় যারা যে সমস্ত জামাইরা হারাম শুধু তাই নয় প্রসঙ্গ যখন এলো একটা ছোট্ট কথা আপনাদের বলি শুনলে অবাক হয়ে যাবেন আল্লাহ নবীর চারটে কন্যা ছিল ছোট মেয়েটার নাম হলো কি ফতেমা তাই তো তাম্মা ফাতেমাকে যখন আলীর সঙ্গে বিবাহ দিলেন আলীর সঙ্গে বিবাহ দেওয়ার পরে আলীর ঘরে পাঠাচ্ছেন মেয়েকে শ্বশুর বাড়ি পাঠাচ্ছেন আপনারা আপনাদের মেয়েদের বিয়ে দিয়ে শ্বশুর বাড়ি পাঠান আর নবী তার মেয়েকে বিয়ে দিয়ে শ্বশুর বাড়ি পাঠাচ্ছেন কিভাবে পাঠাচ্ছেন দেখুন আপনাদের জামাই বাড়ি পাঠানো মেয়েকে আর নবী তার মেয়েকে জামাই বাড়ি পাঠাচ্ছেন দেখুন কিভাবে কিরকম পার্থক্য দেখুন নবীজি ফাতেমাকে কি দিয়েছিলেন কি দিয়েছিলেন শুনে নিন এক নাম্বার দুটো জামা কটা দুটো জামা ফাতেমা দুটো জামা দিয়েছিলেন একটা জাতা জাতা বুঝেন একটা পানির পলসি একটা খেজুর পাতার চেটাই আর একটা হলো চামড়ার বালিশ কটা একটা কটা দিয়েছিলেন একটা চামড়ার বালিশ দিয়েছিলেন আল্লাহ নবী বলেছেন স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটা বালিশে মাথা রেখে ঘুমাবে এক বালিশে স্বামী স্ত্রী মাথা রেখে ঘুমাবে আর আপনারা আপনাদের মেয়ে জামাইনকে কি দেন মেয়েকে শ্বশুর বাড়ি পাঠাচ্ছেন খাট গদি ড্রেসিং টেবিল আলমারি দিয়েছে খাটের সঙ্গে দুটো ছোট ছোট মাথার বালিশ দিয়েছে আর বিশাল বড় একটা লম্বা বালিশ দিয়েছে ওরে কি বলেন পাঁচ বালিশ পাঁচ বালিশ পাটিশন বালিশ আচ্ছা লম্বা তাই হলো তার মানে কি মেয়ের বা মেয়েকে শিখিয়ে দিচ্ছে ওরে করিজার টুকরা মা দুটো ছোট ছোট মাথার বালিশ দিলাম তুই একটা মাথারকে ঘুমাবি জামাই একটা মাথা রেখে ঘুমাবে স্বামী স্ত্রী যখন দ্বন্দ্ব লাগবে তোরা করবি কি মাঝখান থেকে দিয়াল দিয়ে দিবি এই শিক্ষা বাপ দিয়ে দিচ্ছে ছি ছি খবরদার করবেন না একটি মাত্র বালিশ দিয়েছিলেন ফতেমাকে নবী কি দুটো বালিশ দিতে পারতেন না এই শিক্ষাগুলো নিন আমরা তো এসব আদর্শ নিই নি এবারে নবীজি করলেন কি ফতেমা কি বলছে শুনুন ফতেমাকে একটা কথা বলেছিলেন এই বাপেরা শুনে নিন মা ফতেমাকে নবীজি বলছেন ফতেমা তুমি আমার কলিজার টুকরা কন্যা তুমি আজকে স্বামীর বাড়ি যাচ্ছ স্বামীর বাড়ি যাচ্ছ বাপ হিসাবে বাপ হয়ে তোমাকে আজকের একটি উপদেশ দিচ্ছি বাপ হয়ে তোমাকে একটি উপদেশ দিচ্ছি নবী হয়ে ফতেমা আলীকে দ্বিতীয়বার ডাকতে জানো না হয় কি বললো আলিকে দ্বিতীয়বার ডাকতে জানো না হয় তো মা ফতেমা যতদিন আলীর সংসার করেছিলেন আলী রাদি আল্লাহ তানু সংসার যতদিন মা ফতেমা করেছিলেন ততদিন পর্যন্ত আলিকে দ্বিতীয়বার ডাকতে হয়নি একদিন গভীর রাতে আলী বাড়ি এসছেন ফতেমা একবার ফতেমা বলে ডেকেছেন উনি উঠি লাম্বাইক বলে দরজা খুলে দিয়েছেন তখন নবীজি এই আদি বলছেন ফতেমা তুমি নবীর কন্যা তোমার সম্মান অনেক বড় তুমি নবীর কন্যা তোমার সম্মান অনেক বড় অতএব তুমি এক কাজ করবে তুমি ঘুমিয়ে পড়বে আমার জন্য হাসান হোসেনকে খাইয়ে তুমি ঘুম পড়ে ঘুমিয়ে যাবে আমার জন্য অপেক্ষা করতে হবে না ফতেমা বললেন এটা আমার দ্বারাই সম্ভব নয় এটা আমি দুজনের কাছ থেকে শিখেছি মায়ের স্বভাব বাপের আদেশ কি বলল একটু জোরে বলুন মায়ের স্বভাব বাপের আদেশ বুঝি মায়ের স্বভাব বাপের আদেশ মানে কি খুলে বলো একটু তখন ফতেমা বলছেন আমরা হলাম চার বোন শুনে নিন ফতেমা বলছেন আদিকে আমরা হলাম চার বোন আমার আম্মা জান খাদিজা চার বোনকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আমার আম্মা জান করতেন কি সারা রাত আমার আব্বা জন্য দরজা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে হেলান দিয়ে আল্লাহ আল্লাহ জিকির করতেন আমার আব্বাজানের অপেক্ষায় থাকতেন তো এই স্বভাবটা আমি মায়ের কাছ থেকে পেয়েছি মায়ের স্বভাব আচ্ছা বাপের আদেশটা কি বলছে যেদিন আমি আপনার বাড়িতে আসি সেই দিন আমার আব্বা যান বলে দিয়েছিলেন ফতেমা আপনার নাম ধরে বললেন আলীকে দ্বিতীয়বার যেন ডাকতে না হয় তাই আমি ততদিন বাপের আদেশ পালন করেছি আল্লাহ যতক্ষণ ক্ষমতা দিয়েছে আপনি এক ডাকে আমি আপনার ডাকে সাড়া দিই বাপের আদেশ মায়ের স্বভাব কিছু বুঝতে পারছেন ওয়াজ আমার চলো আর আপনারা কি করেন তার কোনো ঠিক নেই আমার নবীর প্রিয় খাবারগুলো আপনারা তো খান কোনদিন তো মনে মনে ভাবেননি নবীর প্রিয় খাবারগুলো কি তা তো দেখেননি নবীর খাওয়া সুন্নত খালি বলেছেন ওয়াজ করেছেন মধু খাওয়া সুন্নত মধু খাওয়া সুন্নত মিষ্টি খাওয়া সুন্নত কিন্তু সেটা তো বাস্তবায়ন করেননি কোনদিন এবাদত কাকে বলে এবাদত কাকে বলে শুনে নিন এবাদত তাকে তাকে বলে না যে কাজের শুরু হবে আল্লাহর নাম শেষ হবে আল্লাহর নাম কি বললাম বাবা শুরু হবে কার নাম আল্লাহর নামে কাজটা শুরু হবে শেষ হবে কার নামে আল্লাহর নামে শেষ হবে অন্য কারোর নামে শেষ হলে ইবাদত হবে না শিখে শুরু হবে আল্লাহর নাম শেষ হবে আল্লাহর নাম নবীর তরিকায় কাজটা হবে নবীজি যেভাবে কাজটা করেছেন ওইভাবে কাজটা করতে হবে টোটাল কাজটা ইবাদত বলে গণ্য হবে জোরে বলো খাওয়া ইবাদত ঘুমানো ইবাদত মসজিদে ঢোকা এবাদত মসজিদে নামাজ পড়াও এবাদত শুধু তাই নয় আপনি ব্যবসা করবেন এবাদত খাওয়া এবাদত মানে শুনে নিন খাওয়া শুরু হবে আল্লাহর নাম খাবার শুরু হবে আল্লাহর নাম শেষ হবে আল্লাহর নাম নবীর তরিকায় খেতে হবে নবী যেভাবে খেয়েছেন নবী কিভাবে খেয়েছেন দেখে নিন নবীজি বলেছেন খাবার আগে হাত ধোবে খাবার আগে হাত ধোবে খাবার আগে দস্তরখানা বিছাবে খাবার আগে লবণ বা পানি গালে দেবে খাবার আগে দোয়া বলবে তিন আঙুলে নবী খাবার তুলতেন কোয়া আঙুলে শিখে নিন এগুলো নবী তিন আঙুলে খাবার তুলতেন পাঁচ আঙুলে গালে দিতেন ভালো করে চিবিয়ে হজম করে বের করতেন নবীজি বলেছেন খাবার মাঝে যদি পানির পিপাসা পায় ঢক ঢক করে পানি পান করবে না তিন ঢোকে পানি পান করবে তারপরে খাওয়া হয়ে যাবে যে প্লেটে খাবে প্লেটটাকে ভালো করে চেটে খাবে প্লেটটাকে ভালো করে চেটে খাবে আল্লাহর নবীর স্ত্রী আম্মা জানাইসা বলছেন এক হাজারটা প্লেট যদি আমার সামনে দেওয়া হয় আল্লাহর নবী যে প্লেটে খেয়েছেন ওই প্লেটটাকে আমি আগেই বুঝতে পারতাম আল্লাহ নবীর প্লেটটা অত্যন্ত পরিষ্কার থাকতো আর আপনি খাচ্ছেন কিভাবে আপনি খাচ্ছেন কিভাবে আপনি যেভাবে খাচ্ছেন ওটা কি নবীর ঠিকায় খাওয়া নবীজি বলেছেন খাবার শেষে আউলটাকে চাটবে কেন আউল চাটতে বলল বৈজ্ঞানিকরা গবেষণা করে বলছে আউল যদি চাটে মুখের মধ্যে একটা লালা আছে ওই লালাটা যত বেরোবে তত হজমের উপকার হবে মনে রাখবেন এই লালা আউল চাটা আউল চটাই তো অভ্যাস নেই কিছু বুঝতে পারছেন লোকের বাড়ি পেয়েছো বলি পেট ভর্তি করে খেও না নবীজি বলেছেন তিন ভাগে ভাগ করবে পেটটাকে প্রথম ভাগটা খাবার দিয়ে ভর্তি করবে দ্বিতীয় ভাগটা পানি দিয়ে ভর্তি করবে তৃতীয় ভাগটা ফুল ফাঁকা রাখবে হজমের উপকার হবে কিছু বুঝতে পারছেন আর আপনি লোকের বাড়ি গিয়েছেন ভালো করে খেয়েছেন খাবার কোনো বেরেক নেই তাই আল্লাহ পাক বলছেন লা তুকদ্দিমু বাইনা ইয়াদা ইল্লাহি ওয়া আল্লাহর আগে বেড়ে যাবে না নবীর আগে বেড়ে যাবে না এরপরে শুনেন ঘুমানোটাও ইবাদত ঘুমানো ইবাদত কি করে ইবাদত হলো ঘুমানো ঘুমানো শুরু হবে আল্লাহর নাম ঘুম থেকে উঠবেন আল্লাহর নাম নবীর তরিকায় ঘুমাবেন নবী কিভাবে ঘুমিয়েছেন শিখে নিন বুঝে নিন জেনে নিন প্র্যাকটিক্যাল করবেন কাল থেকে নবীজি কিভাবে ঘুমিয়েছেন নবীজি বলেছেন ঘুমানোর আগে বিছানাটা ঝেড়ে নেবে ঘুমানোর আগে বিছানাটা ঝেড়ে নেবে দুই নাম্বার ঘুমানোর আগে বাতিটা অফ করে দেবে তিন নাম্বার ঘুমানোর আগে অজু করে নেবে চার নাম্বার ঘুমানোর আগে আল্লাহর নাম নেবে পাঁচ নাম্বার ঘুমানোর আগে ডান হাতটা ডান চোয়ালিতে রাখবে ডান কাত ফিরে ঘুমাবে বেটা ছেলেদের বিনা কারণে উপুর হয়ে শোয়া নিষেধ মেয়েদের বিনা কারণে চিত হয়ে শোয়া নিষেধ শ্বশুরের দেওয়া ছয় সাত খাট পেয়েছেন ঘুমিয়ে পড়ে আছেন এবাদত করে ফেলেছেন নাকি বা বাহ বা এই তো অবস্থা এরপরে আসছি ঘুম থেকে উঠবেন ঘুম থেকে উঠি আল্লাহর নাম নেবেন যতক্ষণ ব্যক্তি ঘুমাবে ততক্ষণ এবাদত বলে গণ্য হবে জোরে বলুন ব্যবসা করাটা এবাদত নবী বলেছেন ব্যবসা করতে গিয়ে দোকান যখন খুলবে আল্লাহর নাম নেবে দোকানের ঝাঁপ বন্ধ করবে আল্লাহর নাম নিয়ে বন্ধ করবে দোকানে যতক্ষণ থাকবে খরিদ্দারকে ঠকাবে না খরিদ্দারকে ঠকাবে না এবং তাকে সঙ্গে চিটিংবাজি করবে না বিশ্বাসঘাতকতা করবে না মহাজনের কাছ থেকে মাল আনছো বয়জা ফলা বদন্তের ব্যবসা শব্দটার ফুল ফর্ম কি বয়জা ফলা বদন্তের সহকার ব্যবহার কোন দোকানদারের ব্যবহার যদি খারাপ হয় তার দোকানদারি বেশি দিন চলবে না বয় হলো বচন কথাবার্তা কোন দোকানদারের কথাবার্তা যদি খারাপ হয় তার দোকানদারি বেশি দিন চলবে না দন্তের সহকারে সাধুতা বিশ্বাস মহাজনের কাছ থেকে মাল আনছো তার সঙ্গে যদি বিশ্বাস ঘাতকতা করেছ সে তোমায় মালই দেবে না ব্যবসায়ী চলবে না ব্যবহার বচন সাধুতা তিনটে গুণ যার মধ্যে আছে হি ইজ এ রিয়েলি বিজনেসম্যান তিনি বলেন সত্যিকারের একজন ব্যবসায়ী এই তিন গুণে গুণান্বিত ছিলেন আল্লাহর নবী আম্মাজান খাদিজার মালকে নিয়ে এত সুন্দর ব্যবসায় পরিণত পরিচয় দিয়েছেন আম্মাজান তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন বিশ্বের সেরা ব্যবসায়ীর নাম হলো বিজনেসম্যানের নাম হলো মোহাম্মদ রসুল্লাহ জোরে বলুন কি বুঝলেন নবী নবী করে চিৎকার করেন নবীকে কি ভালোবাসেন খালি মুখে নবী নবী বললেই নবীর ভালোবাসা হয় যায় না নবীর সুন্নতগুলোকে বাস্তবায়ন করতে হবে নবী যে খাবারগুলো খেয়েছেন সেই খাবারগুলো তোমাকে খেতে হবে নবী যেভাবে চলাফেরা করেছেন সেইভাবে চলাফেরা করতে হবে নবী মানুষদের সঙ্গে কি রূপ কথাবার্তা বলেছেন সেইভাবে কথাবার্তা বলতে হবে তবেই তুমি নবীর ভক্ত তবেই তুমি নবীর ভক্ত চলুন নবীর প্রিয় খাবারগুলো এবার দেখি নবী খালি একটা আয়াতের ব্যাখ্যা চলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদা ইল্লাহি ওয়া রাসূলিহি এই আয়াতের ব্যাখ্যা শুধু একটা আয়াতের ব্যাখ্যা চলছে এখনো নবীজির প্রিয় খাবারগুলো কি কি শুনে নিন নবীজির প্রিয় খাবার হলো এক নম্বর স্বচ্ছ পানি কি বললাম স্বচ্ছ পানি খেতে নবী ভালোবাসতেন দুই নাম্বার নবীর প্রিয় খাবার হলো খাঁটি দুধ কি বললাম খাঁটি দুধ ওই ভেজাল মার্কা দুধ নয় খাঁটি দুধ তিন নাম্বার নবীর প্রিয় খাবার ছিল খাঁটি মধু 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 পান করবেন তখন মনে মনে বলবেন আল্লাহ নবী খেয়েছেন তাই আমি খাচ্ছি শূন্য তাদায়ে হবে এ বলে গণ্য হবে খেজুর 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 ছিল নবীর প্রিয় খাবার খেজুরের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ খেজুরের নাম হলো আজুয়া আজওয়া খেজুর নবী খেতে ভালোবাসতেন যাই হোক আপনি সেই খেজুর যখন খাবেন মনে মনে বলবেন আল্লাহ নবী খেয়েছেন তাই আমি খাচ্ছি শূন্য তাদাই হবে এবাদত বলে গণ্য হবে শুধু তাই নয় নবীর প্রিয় খাবার ছিল পনির 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 বলে পনির ছিল নবীর প্রিয় খাবার নবীর প্রিয় খাবার ছিল মাশরুম কি বললাম মাশরুম ছিল নবীর প্রিয় খাবার নবীর প্রিয় খাবারের নাম হলো রায়তা 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 বোঝেন আরে বাবা টক দই দিয়ে তৈরি করে দইয়ের সঙ্গে শসা গাজর দিয়ে তৈরি খাবারটা তৈরি করা হয় আবার ওর সঙ্গে থাকে কি জানেন ওর সঙ্গে থাকে বেদানা থাকে ওর সঙ্গে কাজু দিয়ে তৈরি করে খাবারটা খাবারটা খুব ভালো খাবার খাবার ওই নবী খেতে ভালোবাসতেন নবীর প্রিয় ছিল কিসমিস কাজু আখরোট পেস্তা বাদাম আপনার ওই মধু মিক্স করে খেতেন একেবারে মিক্সড ফ্রুট ওই ফলটা খাবারটা নবী খেতে ভালোবাসতেন আপনি ওই খাবারটা খাবেন নবীর প্রিয় খাবার ছিল দুটো ফল একটা ফলের নাম হলো বেদানা বেদানা ডালিম ডালিম খেতে নবী ভালোবাসতেন নবীর আর একটা প্রিয় খাবার ছিল বাতিকুল আহমার বাতিকুল আহমার মানে হচ্ছে তরমুজ তরমুজ খেতে নবী ভালোবাসতেন নবীজির প্রিয় খাবার ছিল সিজনের ফল সিজনের ফল বোঝেন আমের সময় আম কাঁঠালের সময় কাঁঠাল এই সিজনের ফলগুলো নবী খেতে ভালোবাসতেন অনেক দিন যখন বৃষ্টি হতো না অনেক দিন যখন বৃষ্টি হতো না তারপরে যখন প্রথম বৃষ্টি হতো নবীজি ওই বৃষ্টিতে ভিজতে ভালোবাসতেন জোরে বলুন সুবহানাল্লাহ এসব সব কাজ তো আপনারা করবেন না নবীজির প্রিয় সবজি ছিল দুটো নবীজি দুটো সবজি খেতে ভালোবাসতেন একটা হলো লাউ আর একটা হলো কচি শসা কি বললাম কোচি শশা কোচি শশাকে তার অভি ভালোবাসতেন কেন কানাডার টরন্টো ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক উইলিয়াম সারবে উনি বলেন মোহাম্মদ সসরাম কোচি শশা কেন খেত গবেষণা করতে গবেষণা করে বলেন মোহাম্মদ সসরাম কোচি শশা খেত শশা কতটা উপকারী জানেন শশা ব্রেন ঠিক রাখে হার্ট ঠিক রাখে লিভার ঠিক রাখে কিডনি পরিষ্কার করে ব্লাড ঠিক রাখে শুধু তাই নয় পেট পরিষ্কার করে শশা নিজে হজম হতে পারুক আর না পারুক হজম করে বের করে দেয় দেড় হাজার বছর আগে আমার নবী যে খাবারটা খেলেন সেই খাবারটা মুসলমানরা না করে খেলো একবার নবীর শরণ করলো না ঠিক না বেঠি নবীর প্রিয় খাবার ছিল দুটো মাংস দুটো মাংস গোস্ত খেতে নবী ভালোবাসতেন এক নম্বর গোস্ত বা মাংসের নাম ছিল কি বকরির পাঁজরের মাংস আপনারা কি বলেন ওটাকে বকরির পাঁজরের মাংসকে কি বলেন কাঠির মাংস নাকি সিনার যাই হোক ওই বকরির পাঁজরের মাংস খেতে নবী ভালোবাসতেন আর একটা মাংস খেতে ভালোবাসতেন গোস্ত খেতে ভালোবাসতেন সেটা কি সেটা হলো মোরগের মাংস কি বললাম মোরগের গোস্তু খেতেন ভালোবাসতেন নবীর প্রিয় খাবারগুলো বললাম এ ছাড়া নবী খেতে ভালোবাসতেন রুটি রুটি খেতে ভালোবাসতেন জবের রুটি এখন আপনি বলবেন তাহলে আমরা তো ভাত খাই এটা স্বাভাবিক কথা আরবের ভৌগোলিক পরিবেশে গম বেশি হয় চাল কম হয় আর পশ্চিম বাংলার ভৌগোলিক পরিবেশে গম কম হয় চাল বেশি হয় ঠিক না বেটি এই জন্য সবটাই খালি আরবের সঙ্গে মেলাতে যাবেন না ফেসে যাবেন সবটাই আরবের সঙ্গে মেলাতে যাবেন না আরবের ভৌগোলিক পরিবেশে গরু কম হয় আরবের ভৌগোলিক পরিবেশে গরু কম হয় উট বেশি হয় বকরি বেশি হয় ভেড়া বেশি হয় দুম্বা বেশি হয় আর ভারতের ভৌগোলিক পরিবেশে গরু বেশি হয় ছাগল বেশি হয় মহিষ বেশি হয় উট কম হয় দুম্বা পাওয়াই যায় না ঠিক না জন্য বুঝতে হবে এই বোঝাটা আমাদের মধ্যে নেই বলেই আমরা নিজেদের মধ্যে মারা মারি কামড়া কামড়ি একে অপরের মধ্যে দ্বন্দ্ব করেই পড়ে থাকি তাই আল্লাহ পাক বলেন কোরআন পরিষ্কার বলে দিয়েছে লা তুকদ্দিমু বাইনা ইল্লা কা রাসূলিহি হে নবী হে ইমানদার বান্দাগণ লা তুকদ্দিমু বাইনা ইদা ইল্লা কা রাসূলিহি আল্লাহ এবং নবীর আগে বেড়ে যাও না আল্লাহর আগে বাড়াটা কি আল্লাহ কোরআনে বলেছেন সুদ খাওয়া হারাম কি সুদ খাওয়া হারাম যার নবীজি এর ব্যাখ্যায় যারা সুদ খায় যারা সুদ খায় তারা তাদের মায়ের সাথে জেনা করার মতো পাপ কাজ করে সুদ এতটাই আরো বলা হয়েছে কোরআনে বলা হয়েছে মদ খাওয়া হারাম মদ খাওয়া হারাম শুনে নিন যারা মদ খায় তারা ফুপু এবং খালার সঙ্গে ব্যবিচার করার মতো পাপ কাজ করে নবীজি বলেছেন আমার কথা নয় নবীজি আরো বলেছেন যারা মদ খায় তাদের মুখ চল্লিশ দিন নাপাক থাকে শুধু তাই নয় নবীজি আরো বলেছেন যারা মদ খায় নবীজির জামানায় তাদেরকে চল্লিশ ঘা করে বেত মারা হতো কতগা চল্লিশ গাঁ বে বেত মারা হতো মাতলামি করলে আপনারা কি ভাবছেন শুধু তাই নয় হদরত ওমারদ ই আল্লাহ যুগ যখন এলো তখন করা হলো কি ওই চল্লিশটাকে ডবল করে আশি গা বেত করা হল এত সহজ ইসলাম এরপরে আসছি নবীজি বললেন যারা মদ খেয়ে মারা যায় মদ খেয়ে যারা মারা যায় আর পেটে যদি মদ রয়ে যায় ওই অবস্থায় যদি ওদেরকে মাঠি দিয়ে দেন কেয়ামতের মাঠে আল্লাহ ব্যক্তির মুখের দিকে তাকাবেন না মদ হলো হারাম মদ হারাম কিন্তু মদ খাওয়াতে মানুষ ব্যস্ত পৃথিবী ধ্বংসের লক্ষণ গুলো তার মধ্যে একটা হলো কি নবীজি বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো এক নম্বর বিদ্যা উঠে চলে যাবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিয়ে পাস আলেম হাফে সব বেড়ে গেছে বুড়ো বুড়ি বাম্মার অনেকে ভাতো দেয় না খবরে নেয় শুনে রেখে টাকা যদি ব্যয় করবেন কোরআন পাক বলে দিয়েছে আমার কথা নয় আমার বাপের কথা নয় কোরআনের কথা বলছি শুনে নিন পবিত্র কোরআনের একজন সাহাবী এসেছেন নবীর কাছে সাহাবীটার নাম হলো আমর জামু কি বললাম বাবা আমর জামুখ রাদিয়াল্লাহু আল্লাহ আনহু উনি প্রচুর টাকার মালিক ছিলেন নবীজির দরবারে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমার অনেক অর্থ দিয়েছে। টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে একটু বলে দিন তো নবীজি চুপ করে আছেন ওনার কথা শুনে। চুপ করে আছেন আমার নবী নিজের থেকে কোনো কথা বলতেন না উমায়ান তাকুয়ানিন হাবা ইনহি ইল্লা ওয়াহীউহা আল্লাহর ওহি ছাড়া কথা বলতেন না নবীজি চুপ করে বসে আছেন কিছুক্ষণ পরে ওনাকে কেন্দ্র করে কোরআনের এই আয়াত নাযিল হলো আসআলু লাকা মা দ্বায়ুন ফিকুন কুল মা মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন পবিত্র কোরআন 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন সূরা নাম সূরা বাকারা সেখানে বলা হয়েছে কি ইয়াস আলুনাকা মাযা ইনফিকুন নবী তোমাকে ওরা প্রশ্ন করছে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে নবী তুমি বলে দাও কুল নবী তুমি বলো মা মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন সর্বপ্রথম অতি উত্তম খরচ হলো তোমরা তোমাদের বুড়ো বুড়ি বুড়ো বুড়ি বাপ আর মায়ের পিছনে টাকা পয়সা ব্যয় করো আল্লাহ খুশি হয়ে যাবে আর আপনি কার পিছনে প্রথম পয়সা ব্যয় করেন? বাস্তব কথা বলছি। গাছের প্রথম ফলটা, গাছের প্রথম ফলটা শুনে নিন। এসব কথা শুনে নিন। গাছের প্রথম ফলটা বুড়ো বুড়ি বাম্মাকে খাওয়াবেন। নিজের জন্মদাতা बापকে দেখেন না। কোরআনে আল্লাহর নবীর পরেই স্থান হলো বাপ আর মায়ের দলিল গোব নব। দলিল দলিল খালি গুনতে শুরু করুন এক নম্বর পারার এগারো নম্বর পৃষ্ঠা বারো নম্বর লাইন সুরান নাম সুরা অবিল খারাপ ইসানা বাম্মার সেবা যত্ন করো দুই নম্বর পারার বারো নম্বর পৃষ্ঠা তেরো নম্বর লাইন নাম সুরা বাকারা অবিল অবিলিদান ইসানা বাম্মার খেদমত করো

কষ্ট করে ধারণ করেছে দুনিয়ার মুখটা বড় কষ্ট করে দেখিয়েছে সন্তান তুমি যত বড় আলেম হাফেজ মাস্টার ডাক্তার হও না কেন ইন্নাল জান্নাতা তাহতা কুদামিল উম্মাহাত হে ছেলে মেয়েরা তোদের জান্নাত হলো তোদের বাপ আর মায়ের পায়ের তলায় সুবহানাল্লাহ বাপের খেতে দাও না মায়ের খেতে দাও না বাপকে ভক্তি শ্রদ্ধা করো না পৃথিবী ধ্বংসের লক্ষণ নবীজি বলেছেন নিকটবর্তী লোকের সঙ্গে মহব্বত থাকবে না দূরবর্তী লোকের সঙ্গে মহব্বত তৈরি হবে নবীজি বলেছেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো নিকটবর্তী লোকের সঙ্গে মহব্বত থাকবে না দূরবর্তী লোকের সঙ্গে মহব্বত তৈরি হবে আজ বাস্তব তাই হয়ে গেছে দেখুন বাপের প্রতি ভক্তি নেই শ্বশুরের প্রতি কদর বেশি ঠিক না বেঠিক বাপের প্রতি ভক্তি নেই শ্বশুরের প্রতি কদর বেশি বাপের পরিচয় পরিচিতি লাভ করে না শ্বশুরের পরিচয় পরিচিতি লাভ করতে পারলে খুব নিজেকে গর্ববোধ বলে মনে করে নবীজি বলেছেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো নিকটবর্তী লোকের সঙ্গে মহাব্বত থাকবে না দূরবর্তী লোকের সঙ্গে মহাব্বত তৈরি হবে অবাগিনি মায়ের প্রতি ভক্তি শ্রদ্ধা কম শাশুড়ির প্রতি ভক্তি শ্রদ্ধা বেশি নিজের জন্ম মায়ের পেটের ভাইয়ের প্রতি ভালোবাসা নেই স্ত্রীর ভাইয়ের প্রতি দয়া খুব বেশি শালা প্রতি মহাব্বত খুব বেশি নিজের মায়ের পেটের মায়ের পেটের বোনের প্রতি ভক্তি শ্রদ্ধা কম স্ত্রীর বোনের প্রতি ভক্তি শ্রদ্ধা সম্মান খুব স্নেহ খুব বেশি আদর খুব বেশি রাগ করবেন না নবীজি বলেছেন নিকটবর্তী লোকের সঙ্গে মহাব্বত থাকবে না দূরবর্তী লোকের সঙ্গে মহাব্বত তৈরি হবে তাই আমি আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি নিজের জন্মদাতা বাপকে কোনোদিন খারাপ ব্যবহার করবেন না অবাগিনি মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না নবীজি বলেছেন রাদিয়াল্লাহু ফি রাদিয়াল ওয়ালিদাইন ওয়া সাক্তুল্লাহ ফি সাক্তিল ওয়ালিদাইন আল্লাহর নবী বলেন আল্লাহর নবী বলেছেন হকের উপরে তোমাদের বাম্মা যদি তোমাদের উপরে নারাজ হয়ে যায় আল্লাহ নারাজ হয়ে যাবে হকের উপরে বাম্মা যদি খুশি হয়ে যায় আল্লাহ খুশি হয়ে যাবে আমার বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি জীবনে কোনো দিন কোনো বাম্মাকে কাঁদাবেন না যাদের বাম্মা অন্ধকার নীরব নগরে চলে গেছে তারা এখন কি করবেন নবীজি তার দলিল দিচ্ছেন আমি বলি রি ভাই নজরুল্লাহর হাদিস আল্লাহ নবীর কাছে একজন যুবক ছেলে এসে বলছেন হে নবী আমার আমার মা মারা গেছে যুদ্ধের ময়দানে গিয়েছিলাম আমার মা মারা গেছে আমি এসে দেখছি আমার মা মারা গেছে আমি এখন কি করতে পারি বলুন নবীজি বললেন সনব সনব তোমার মা মারা গেছে তুমি করবে কি দুটো কাজ করবে মায়ের জন্য মায়ের রুহে মাহফুরাতের জন্য আল্লাহর কাছে দোয়া চাইবে আল্লাহ যেন তোমার মা কে মাফ করে দেয় আর দুই নাম্বার তুমি তোমার মায়ের জন্য দান খায়রাত করবে তোমার মা কবরে শুয়ে শুয়ে স্বভাব পাবে যদি কোন ছেলে তার বাপ আর মায়ের কবরটা জিয়ারাত করে ওই ছেলের দোয়ার সিলায় বাম্মার কবরটা আলোকিত করে দেয় কি বুঝলেন বাপের কবর জিয়ারাত করেন শুক্রবারে বিবেককে প্রশ্ন করবেন বাপেরা তাই আল্লাহ পাক কোরআনে বললেন লা তুকদ্দিমু বাইনা ইদা ইল্লা ওয়া রাসূলিহি আল্লাহ এবং নবীর আগে বেড়ে যাও না নবী যেটা বলেছে সেটাকে তোমরা গ্রহণ করো নবী যেটা থেকে দূরে সরে থাকতে বলেছে সেটাকে দূরে সরে থাকো তবেই হবে নবীর ভালোবাসা তবেই হবে নবীর ভক্ত আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলের তাফসীর কল্পনা করতে পারবেন না আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলের তাফসীর আমরা তো বুঝি না যাই তাই যাকে তাকে যাই তাই যেমন খুশি বলে দিতে পারলে বাঁচি কিন্তু না বাবা এত সহজ জিনিস নয় আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না আল্লাহ ছাড় দেয় দেয় ছেড়ে না মনে রেখো কবরে তোমার শুতে হবে ওই মাঠে দেখা হবে ওই মাঠে দেখা হবে ন্যায় বিচার ওই মাঠেই হবে এই মাঠেই তুমি ব্লাটির বল পাটির বল পাওয়ার দেখিয়ে অনেক কিছু করতে পারবে কিন্তু ওই মাঠে কোনো খবর চলবে না ওই মাঠে খবর চলবে না بخاریর হাদিস রাসূলুল্লাহ বলেছেন কিয়ামতের মাঠে এক দল যদি একটা দুর্বল প্রাণী যদি দুর্বল প্রাণীর প্রতি অত্যাচার করে ওটাও কিয়ামতের মাঠে দাস্ত আদায় করে দেওয়া হবে চোখ দুটো বন্ধ হলে বুঝতে পারবে চলো ওই মাঠে দেখা হবে এ মাঠে আর নয় ওই মাঠে দেখা হবে তাই আল্লাহ বললেন লা তুকদ্দিমু বাইনা ইদা ইল্লা কি রাসূলি কি আল্লাহ এবং নবীর আগে বেড়ে যাবে না আল্লাহ নবীর আগে বাড়বে না আল্লাহ যেটা হারাম বলেছেন ওটাকে হারাম বলে মানো

আল্লাহর কোরআন আরো জানিয়ে দিয়েছে সাথে সাথে আমার কথা নয় বাপ আপনারা খলাপতার মানুষ আমরা ভুল বুঝতে যাবেন না আল্লাহর কোরআন দিয়ে বলে যাচ্ছি এতিমের মাল যারা খেয়ে নেয় মাদ্রাসা মসজিদের নামে চাঁদা তুলে কত ব্যক্তি গাড়ি বাড়ি বিল্ডিং করে নেয় আল্লাহর গজব পড়বে আল্লাহ সহজে ছাড়বে না আপনারা কি ভাবছেন কবরে ঘুমেন না কবরে শুতে হবে না এতিমের মাল যারা খেয়ে নেয় তাদের সম্পর্কে কোরআন কি বলছে শুনবেন আয়াত দব দরিন দব ইন্নাল্লাদিনা কুলু না আমুয়া লালিয়াতা মাজুলমান ইন্নামায়া আকুলু না ফিভুতু নি গিমিলা অসাইয়া সেলা ও না চার নম্বর পারার চার নম্বর পারার সতেরো নম্বর পৃষ্ঠা চোদ্দ নম্বর লাইন সুর নাম সুরানি সদ্দশ নম্বরায়া নিশ্চয়ই যারা ইয়তিমের মাল খেয়ে নেই বাপ মারায় আছে বড় ভাই বেঁচে আছে ছোট ছোট ভাইদের সম্পত্তি নিজের নাম রেকর্ড করণে বসে আছে উনি আবার হাজি সাহেব মনে রাখবেন এক ঘন্টা ন্যায় বিচার করা কত 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 এক ঘন্টা ন্যায় বিচার করা ষাট বা চিটিংবাজি সে যত বড় ব্যক্তি হোক না কেন যদি মিথ্যাবাদী চুটিং বান হয় ক্ষমতার সঙ্গে বন্ধুত্ব করবে না কোরআনের দলিল আমার কথা নয় কোরআনে আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুলুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা এই মানদার বান্দাগণ তোমরা আল্লাহকে ভয় করো ও কুলু কাওলান সাদীদা সদা সর্বদা সত্য কথা বলো শুধু সত্য কথা নিজে বললে হবে না সত্যবাদীদের সঙ্গী হয়ে চলতে হবে যারা সত্য কথা বলে তাদের সঙ্গে বন্ধুত্ব রাখবেন সে গরীব হোক ফকির হোক ওসব দেখতে যাবেন না ধনী হোক আর গরীব হোক ওসব দেখতে যাবেন না কালো হোক

আমাদের ধারণা হয় যারা কোটিপতি টাকা পয়সা আছে তারা খুব সত্যবাদী কিন্তু না সত্যবাদী চানা খুব মুশকিল অনুরোধ করে বলে যাচ্ছি সত্যবাদী যদি মানে চিটিং মানে ইয়া হয় গরীব হয় তার সঙ্গে বন্ধুত্ব রাখবেন আর মিথ্যাবাদী যদি কোটিপতি হয় খবরদার তার সঙ্গে বন্ধুত্ব রাখতে যাবেন না সে যত ধরনের মানুষ হোক আর যে ধরনের মানুষক না কেন তার সঙ্গে বন্ধুত্ব করতে যাবেন না তাই কোরআনের দলিল আল্লাহ পাক বলেন ও কোন মা সাদিকিন সত্যবাদীদের সঙ্গে হয়ে চলো এরপরে আল্লাহ পাক বলেন কি

স্ত্রী ছেলে মেয়েকে জাহান আগুন থেকে বাঁচা তোর স্ত্রী ছেলে মেয়েকে জাহান নামার থেকে বাঁচা আরো আল্লাহ পাক বলছেন কি জানেন আতা মুরুন আন্নাস বিল বিররি কোরআনের দলিল সব আতা মুরুন আন্নাস বিল তোরা মানুষদেরকে ভালো কাজের আদেশ করি কতান সাউনান ফুসাকুম নিজেরাই ভালো কাজ থেকে ভুলে থাকিস ওয়ান্তুম তাতুলুন আল কিতাব তোরা কি কিতাব পড়িস না আফালা তাকিলুন তোদের কি কোনো জ্ঞান বম নেই কোরআন বলছে আমি বলিনি আমাদের জ্ঞান নেই হ্যাঁ নামের আর পরে না নামের পরে এতগুলো ডিগ্রি রয়েছে নামের আগে এতগুলো ডিগ্রি রয়েছে জ্ঞান নেই আল্লাহ পর হলি তোরাপরি জ্ঞান পাপি তোদের জন্য কি করেছি শুনবি তোদের জন্য কি রেখেছি আমি আল্লাহ কোরআন বলছে ওয়ালা আনা আলি "ولقد ذرانا لجهنم كثيرا من الجن والانس لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها" পবিত্র কোরআনে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন নয় নম্বর তেরো নম্বর পৃষ্ঠার প্রথম নাম্বার লাইন সুরার নাম সুরায় আরফের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন আমি আল্লাহ জাহান্নাম নাম তৈরি করেছি কাদের জন্য জিন আর ইনসানের জন্য জাহান নাম তৈরি করেছি কাদের জন্য জাহান নাম তৈরি করেছি লাহুম কুলুবুল্লাহ ইয়াকুবুনা বিগা যাদের বোঝার জন্য হিদায় দিয়েছি তারা বুঝেও না বোঝার ভান করে চলে নাই ওয়ান নাইটা বোঝে কোনো প্রতিবাদ তারা করে না নিজের স্বার্থ সিদ্ধির জন্য হক কথাটাকে বলে না হক কথা কে গোপন রেখে বাতিল জাহিরি কথা বেদাতি কথাগুলো তুলে তুলে ধরে আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে লাহুম আমি আল্লাহ তাদের বোঝার জন্য হৃদয় দিয়েছি তারা বোঝেও না বোঝার ভান করে চলে শুধু তাই নয় ওয়ালাহু মা আয়ুনুল লায়ুবসিরুনা যাদের দেখার জন্য দূর চোখ দান করেছি নাই অন্যায়টা দেখি দেখো না দেখার ভান করে চলে

আল্লাহ পাক বলছেন হে মানব জাতি হে মানব জাতি আমি আল্লাহ তুদির আদম আর হাওয়া থেকে সৃষ্টি করেছি আর কি করেছি তোরা একে অপরের গোত্র করে দিয়েছি তোদের গোত্র করে যে কেন নিতার অপরিচিতি লাভ করার জন্য আমার কাছে উত্তম ব্যক্তি হলো ওই লোকটা আমার কাছে উত্তম ব্যক্তি হলো ওই লোকটা যে আমি আল্লাহ আমাকে বেশি বেশি করে ভয় করে ওই লোকটাই হলো আমার কাছে উত্তম ব্যক্তি জোরে বলুন কি বুঝলেন এই আয়তের তাফসিরে একটা হাদিস আছে যে শুনলে অবাক হয়ে যাবেন আল্লাহ রাসূল বলেছেন মানুষ যেন তার মানুষ যেন তার বংশ মর্যাদা নিয়ে বাপ দাদাদের নিয়ে বংশ মর্যাদা নিয়ে যেন খুব বাড়াবাড়ি জানো না করে অহংকার জানো না করে কিয়ামতের মাঠে ওই সমস্ত লোকেদের নাক দিয়ে আল্লাহ পায়খানা ঠেলে ফেলে দেবে এই আয়তের মানুষ খুব সুন্দর ব্যক্তি ছিলেন নাম গায়ের রংটা ছিল কালো কিন্তু আল্লাহর কাছে সেই ব্যক্তি ছিলেন ভালো কি বুঝলেন আমার বাপের নাম এরপরে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন দুনিয়ার মানুষ এই পৃথিবী ছেড়ে তো দিন যখন যেতে হবে যাওয়ার আগে আমি আল্লাহ জানিয়ে দিচ্ছি বান্দা শোনো ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব আর আল্লাহ পাক জানিয়ে দিলেন তোরা একে অপরকে দোষারোপ করতে যাবি না আর একে অপরকে কোনোদিন খারাপ নামে ডাকতে যাবি না এরপরে আল্লাহ পাক বলছেন ওয়ালা তানাবাজু বিল আলকাব ওয়ালা তানাবাজু বিল আলকাব বিসা ইসমুল ফুসুক বাদাল ঈমান ঈমান আনার পরে যদি কে এই সব কাজ করে তারা যদি তওবা না করে তারাই হলো সবথেকে বড় জালিম